ध्यायेतीर्थम्बुजे देवी तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मा प्रतिकाश पादां भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमंगलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणी ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि নাগের বাজার রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ সারদা সংঘ, এদের এদের বদান্যতায় আজকে আমরা যে শ্রী শ্রী মায়ের কথা পাঠ এবং আলোচনা করছি। আমরা বিগত দিন শেষ করেছিলাম যেটি, সেটি স্মৃতিচারিকা ছিলেন সরযুগবালা দেবী। শ্রী রাম শ্রী শ্রী মায়ের কথার প্রথম খণ্ডে সবচেয়ে দীর্ঘ স্মৃতিচারণ এনারই ছিল। তিনি একজনের কথা বলেছিলেন, একজন মহিলার গল্প বলেছিলেন। ঘটনাটা আমরা জানি যে একজন সম্ভ্রান্ত কুল মহিলা কর্মবিপাকে দুর্বৃত্ত পরায়ণ হয়ে পড়েন। তবে তার পূর্বজন্মে কিছু সুকৃতি ছিল, তাই একদিন কোন সাধুর দৃষ্টিপথে পড়ে সদুপদেশ পেয়ে নিজের দুষ্কৃতি এবং ভ্রম বুঝতে পেরে বিশেষ অনুতপ্ত হন এবং সেই সাধুর উপদেশে একদিন শ্রী শ্রী মায়ের একদিন শ্রী শ্রী মায়ের বাগবাজারের বাড়িতে শ্রী শ্রী মায়ের চরণপ্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন। ঠাকুর ঘরে প্রবেশ করিতে সংকুচিত হয়ে দোর গোড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি নিজের সমস্ত পাপের কথা মায়ের কাছে ব্যক্ত করেন এবং বললেন, মা আমার উপায় কি হবে? আমি আপনার এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই। শ্রী শ্রীমা তখন অগ্রসর হয়ে নিজের পবিত্র বাহুদ্বয় দ্বারা মেয়েটির গলদেশ বেষ্টন করিয়া সস্নেহে বলিলেন, এসো মা ঘরে এসো, পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ, এসো আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও। ভয় কি? মানুষের পাপ তা রোগশোকের ভার নিয়ে নিজের স্কন্ধে নিয়ে তার মতো দয়াময়ী পতিত ধরণী হাসি মুখে বলতে পারেন, কেন গো ঠাকুর কি রসগোল্লা খেতেই এসেছিলেন? এটা প্রায় আমাদের সমস্ত গুরুদের ক্ষেত্রেই একই জিনিস হয়। আমরা আমাদের মতো করে সমস্ত কিছু তার পায়ে নামিয়ে দিই, তারপরে ভাবি অন্যরকম একটা জীবনযাপন করলেই হবে, এবং সেই কারণে আমরা দীক্ষা নেওয়ার পরে আমাদের নিজের আচরণে সামান্যতম পরিবর্তন করতে রাজি হই। এটা হচ্ছে একটা বড় সমস্যা আমাদের জীবনে। এই ভদ্রমহিলাকে যেটা মা বলছেন সেটা হচ্ছে আমাদের নিজেদের কাছে নিজে পরিষ্কার হওয়ার সবচেয়ে বড় উপায়। যেটা এখানে বলছেন সেটা হলো এই যে বলছেন, এসো মা ঘরে এসো, পাপ কি তা পাপ তাকে বুঝতে পেরেছ। আমরা অনেক সময় নিজেরা যে গোলমাল করি, নিজেরা যে অন্যায় করি, এটা সম্পর্কে আমরাই অবহিত থাকি। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমাদের যদি নিজেদের ভুলগুলো সম্পর্কে নিজেদের জানা থাকে তাহলে দেখবেন ভুলগুলো আপনা আপনি কেটে যাবেন। কয়েকদিন আগে আমি একটা বক্তৃতা দিতে গিয়েছিলাম, বিষয় ছিল স্বামীজির বাড়িতে, বিষয় ছিল যে শ্রীরামকৃষ্ণ ভক্তের কর্তব্য, দায়িত্ব ও কর্তব্য। আমরা অনেক সময় বুঝতে পারি না যে কার উদ্দেশ্যে আমরা ভালোবাসাটা কার উদ্দেশ্যে নিবেদন করছি, কিসে তিনি তুষ্ট হবেন, কিসে তিনি অসন্তুষ্ট হবেন, এই বোধটা আমাদের ভেতরে কিছুতেই জানতে চায় না এবং জাগে না বলেই আমাদের ভীষণ রকমের সমস্যা তৈরি হয়। এবং আমরা সবসময় মনে করে থাকি যে এই হ্যাঁ জায়গা দিন একটু শুনুন, বলছেন যে আমাদের ভীষণ রকমের সমস্যা তৈরি হয়ে যায়। আমাদের অসুবিধাটা আমরা নিজেরাই নিজেদের ভুলটা জানি না। আমরা সর্বদা মিথ্যা কথা বলি, আবার অন্যদের ছোট ছোট বাচ্চাদের
কেউ মিথ্যে কথা বলে তাকে জমিয়ে পিটাই। এটা দেখবেন আমাদের একটা খুব স্বভাব, ছোট বাচ্চা ছেলে মিথ্যে কথা বলেছে মনে যেন পাহাড় ভেঙে পড়েছে। অথচ সকাল সন্ধে আমরা মিথ্যে কথা বলে থাকি, আমরা কখনো নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। আমরা মায়ের যে কথাটা খুব সুন্দর, মা বলছেন না এসো মা ঘরে এসো, পাপ তা কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ। নিজের অপরাধটা যদি আমরা নিজেরা অনুভব করতে পারি, দেখবেন আমরা নিজেরাই নিজেদের পরিবর্তন করছি, অন্য করে কেউ পরিবর্তন করতে পারে। আমরা যতক্ষণ না পর্যন্ত ভাবছি যে আমরা একটা উন্নত মানের জীবনযাপন করতে চাই, ততক্ষণ পর্যন্ত অনেক চেষ্টা করলেও আমরা কোনো রকম ভাবে নিজেদের জীবনের মানোন্নয়ন করতে পারব না। এটা আমাদের অনুভব করতে হবে যে জীবনটা কাটাচ্ছি সেই জীবনটা যথেষ্ট না, এর বাইরে একটা উন্নততর জীবন আছে। এবং এই উন্নততর জীবন আছে এটা আমাদের কিন্তু অন্তর থেকে বুঝতেই হবে, এবং এটা যে যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিবর্তন হবে না। আপনি রান্না করছেন, রোজ নুন বেশি দিচ্ছেন, রোজ নুন বেশি দিচ্ছেন, বাড়ির সবাই ভীষণ রকম অসন্তোষ প্রকাশ করছেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনারা খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। আমাদের ওখানে এই আজকে কিছুক্ষণ আগে দেখ গল্প বলছেন, আমাদের ছেলেপুলেরা যে যত দামি চা নিয়ে আসে, নিয়ে আসা হোক না কেন, তারা যে চাটা বানায় তার সঙ্গে যে নেতা ঘর মোছার পর নেতাটা যে নিংড়ানো হয়, তার যে কালার, আর ওই কালারটা একরকম হয়ে যায়। আসলে তারা নিজেরাই কেউ চা খায় না, তাই জানে না চাটা কেমন করে তৈরি করতে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, জানতে হবে জিনিসটা, জানতে না হলে আপনি আপনার মতো করে বদল করতে পারবেন না। আমি অনেক জায়গায় খেয়েছি, কিছুতেই সেই পারফেকশন হয় না। এই আমাদের জয়ন্তীদি যেরকম অসাধারণ চা করে না, আরেক জায়গায় ছিলেন অঙ্কিতাদি, এরা দুজন অসাধারণ চা করে, কারণ এরা নিজেরা খুব চা ভালোবাসেন। আপনার যখন না জিনিসটা পর্যন্ত জানছেন, কোনো কাজের প্রতি আপনার ভালোবাসা না তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার নিজেদের কিছুতেই আপগ্রেড করতে পারবেন না, এটা হচ্ছে সমস্যা। এই আপগ্রেড করতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে। মাতাই বলছেন অপরাধ যে কি তা তো তুমি বুঝতে পেরেছ, এবার অনুতপ্ত হয়েছে এসো আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি। কত বড় একটা মহামায়া, কত বড় একটা আশ্বাস। আজকে আমরা পড়ব পয়লা বৈশাখ 1327 সালের কথা, এটি শরৎযুগলা দেবীর শেষ স্মৃতি কথা, ওনার যে স্মৃতিচারণ করেছেন এটা তার শেষ স্মৃতিচারণ। বলছেন সন্ধ্যার কি শেষ হয়ে গেছে, গিয়ে দেখি মায়ের জ্বর। রাসবিহারী মহারাজ মায়ের হাতে হাত বুলিয়ে দিচ্ছেন, ব্রহ্মচারী বরদা পদসেবা করছেন, থার্মোমিটার দেওয়া হয়েছে, মা চোখ বুঝে শুয়ে আছেন, তিনি এক পাশে আমি এক পাশে দাঁড়িয়ে। মা একবার তাকিয়ে জিজ্ঞাসা করলেন কে। রাসবিহারী মহারাজ কি যেন মৃদুস্বরে উত্তর দিলেন, বউ কাছে আছে, জ্বর দেখে বলল 100.1 ডিগ্রি যেন শুনলুম। সুধীরানী নববর্ষ বলে মেয়েদের ভোজ দিচ্ছেন, তাই সরলাদি চারটের সময় স্কুলে চলে গেলে স্কুল বোর্ডিংয়ে গেছেন। বরদা ব্রহ্মচারীকে মা বললেন সরলা দিদিকে ডেকে আনতে, তিনি এসে রাধুর ছেলেকে খাওয়াবেন। এখনো খাওয়ানোর সময় হয়নি, এখনো সময় হয়নি খাওয়াবার, কিন্তু কাঁদছে বলে রাধু আবার তাকে এখনই খাওয়াইতে চাইছে। মা বারণ করেছেন বলে রাধারানী রেগে তাকে বলছেন যে তুই মর তোর মুখে আগুন। শুনে আমাদের মহাবিরক্তি বোধ হতে লাগলো, মায়ের এই অসুখ তার মধ্যে এইরকম, আর এই সময় এমন সব গালাগালি দেওয়া। রাধু কিন্তু আরো কত কি বলে চেঁচাতে লাগলো, এরূপ প্রায় হয়, কিন্তু মায়ের অসীম ধৈর্য চিরদিন চুপচাপ করে সহ্য করে গেছেন। এবার দীর্ঘকাল অসুখে ভুগে আজ তিনিও বড় ত্যক্ত হয়ে উঠলেন এবং বললেন হ্যাঁ টের পাবি আমি বলে তোর কি দশা হবে, কত লাকি ছেঁকা তোর অদৃষ্টে আছে জানি না। আজ এই বৎসরকার দিনে আমি সত্য বলছি তুই আগে মর, তারপরে আমি নিশ্চিন্ত হয়ে যাই। একথা শুনে রাধু যেসব কথা বললে তা লিখতে ইচ্ছা হয় না। খানিক পরে সরলা দিদি এলেন এবং ছেলেকে খাওয়াবার ব্যবস্থা করতে গেলেন। আমাদের মনটা ভারী খারাপ হয়ে গেল। মা আবেগ করে বললেন বাতাস করো মা বাতাস করো, আমার হাত জ্বলে গেল উজ্জ্বলায়। একটু বাতাস করতেই আবার পায়ে হাত বুলুতে বললেন। পদসেবা করছি এমন সময় রাসবিহারী মহারাজ এসে মশারি ফেলে দিতে ব্যস্ত হলেন। অগত্যা আমি বললুম তবে আসি মা, মা বললেন এসো। এই শেষ আদেশ ও শেষ কথা শুনে এলুম, আমাকে কালীঘাট চলে আসতে হলো। তারপর সকলের
অসুখ বিসুখে আর যাবার সুবিধা করেই উঠতে পারিনি। মায়ের দেহ ক্রমেই খারাপ হচ্ছে খবর পাচ্ছি। শেষে যেদিন গেলুম দেখে মনে হলো আমাদের সব আশা, আমাদের সব শেষ, তথাপি আশা। এটা হচ্ছে মজা। মাকে নিয়ে রাজনীতির একটা ছিল সেন্স অফ পজিশন, মায়ের যেরকম রাজনীতির প্রতি একটা সেন্স অফ পজিশন ছিল, ঠিক সেইরকম রাজনীতিরও মায়ের প্রতি একটা অদ্ভুত সেন্স অফ পজিশন ছিল। মা আমার, আমি যা বলবো মাকে তক্ষণই শুনতে হবে। দেখবেন এরকম জিনিস আপনারা আপনাদের সন্তানদের মধ্যে অবশ্যই দেখে থাকেন, তারা ওই রকম বলে যে আমাদের কথা না, যে সন্তান বেশি আদরে, বড় এবং ছোট খুব আদরে হওয়ার জন্য এইগুলো সাধারণত মেজদের মধ্যে দেখা যায়। মিডল ওয়ান যিনি আছেন তিনি সবসময় মনে করেন তিনি একটা ভীষণ রকমের নেগলেক্টেড, আর তাই তার এই অ্যাট্রাকশন অ্যাটেনশন শিকার হয়ে যান তারা, মাঝির যারা তাদের ভেতরে এই জিনিসগুলো খুব তীব্রভাবে দেখা যায়। তারা বলতে থাকেন এরকমভাবে অ্যাটেনশন সিক করে, এবং না করলে এই যে গালাগাল টালাগাল যে দিচ্ছে, এগুলো প্রায় হামেশাই আমাদের বাড়িগুলোতে হয়ে থাকে। আমরা বুঝতে পারি না সেটা অন্য কথা, কিন্তু এরকম ঘটনা আমাদের বাড়িগুলোতে প্রায়শই হয়ে থাকে। কিন্তু মায়ের সঙ্গে আমাদের খারাপ হচ্ছে, আমাদের বাড়িতে যখন এইগুলো হবে তখন আমরা পায়ে পা দিয়ে নিজেরাও একই শক্তিতে ঝগড়া করি। ও পক্ষ যতটা বলছে আমিও তার চেয়ে বেশি বলছি, আবার ও পক্ষ তার চেয়ে বেশি বলছে তো আমি তার চেয়েও বেশি বলছি, কন্টিনিউয়াসলি হতে থাকে। এই অবস্থাটার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু মায়ের সঙ্গে হচ্ছে মা শান্ত ভাবে সেটা সহ্য করছে, একজন বলেই যাচ্ছেন আর একজন তাতে জল ঢেলে যাচ্ছে। আলটিমেটলি জল ঢালতে ঢালতে সে আগুনটা নিভে যাবে, এটাই মায়ের। কিন্তু মা মাকে এত তিতিবিরক্ত করে ফেলেছেন, মা যেন তার অবস্থা বোঝানোর জন্য, নিজের নয় রাজনীতির অবস্থা বোঝানোর জন্য বলছেন, হ্যাঁ টের পাবি আমি বলে তোর কি দশা হবে, কত লাখি ঝাঁকা তোর অদৃষ্টে আছে জানি না, আজ এই বৎসরকার দিনে আমি সত্য বলছি তুই আগে মর, তারপরে আমি নিশ্চিন্ত হয়ে যাই। এটা যেন শুধু রাজনীতিকে বলেনি, কথা আমাদের বলছেন। যদি ভগবতীর কৃপা থেকে আমরা বঞ্চিত হই তাহলে আমাদের কি কি হতে পারে সেই বিষয়ে খুব পরিষ্কার করে বলছেন, এর পাবি আমি মোলে তোর কি দশা। এই মোলে শব্দটার অর্থ হচ্ছে যখন তুই আমাকে আর খুঁজে পাবি, আমাকে আর যখন খুঁজে পাওয়া যাবে না সেই অবস্থায় আমাদের কি হবে, আমি মোলে তোর কি দশা, কত লাথি ঝাঁটা তোর অদৃষ্টে রয়েছে জানি না, আজ এই বৎসরকার দিনে আমি সত্য বলছি তুই আগে মর, তারপরে আমি নিশ্চিন্ত হয়ে যাই। এই কারণে জগন্মাতা বোধ হয় আমাদেরকে সিদ্ধির পথে এগিয়ে দেন, আমরা যতই গোলমাল করি না কেন তিনি আমাদের সবসময় সিদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। আমরা অনেক সময় বুঝি না, আমাদের গুরুরা টেনে হিঁচড়ে নিয়ে আসে। আমাদের একজন সাধু, তার দীক্ষা দেওয়ার কথা ছিল, তিনি দীক্ষা দেননি, দেশে নেন বিদেশে। তাকে জিজ্ঞাসা করা হলো যে কেন আপনি দীক্ষা দিলেন, দিতে চাইছেন না, বলছে না না শিষ্য যতক্ষণ না মুক্তি হচ্ছে গুরুরও মুক্তি নেই, অতএব আমি কোনোভাবেই মুক্ত। আমাদের এখানকার সাধুরা কত গৌরাঙ্গ, যে 1,47,000 দীক্ষা দিয়েছে, ভেবে দেখুন তার অন্তিমতম শিষ্যটি কবে তার মুক্তি হবে, তবে গুরু মুক্তি হবে, এসব কিন্তু ভাবেননি, বড় হিতায় তিনি দিয়েছেন। আর ওদেশে কত 25-26 জনের আমার দীক্ষা, তিনি বলছেন না না আমি দীক্ষা দিতে চাই না, শিষ্যের যতক্ষণ না মুক্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত গুরুর মুক্তি নেই। এই যে এটা একেবারে সত্যি কথা, বিতেশানন্দজি আমাদের বলতেন তোমাদের সেই রামকৃষ্ণ মহাসমুদ্রে ঠেলে পাঠিয়ে দিয়ে তবে আমার কাজ শেষ। সেই মহাসমুদ্র মানে আমরা যখন আমাদের অন্তরে বুঝতে পারবো, যতক্ষণ আমাদের ছেলে মানুষটাকে পেয়ে যাবে, দেখবেন আমাদের স্কুল অব্দি একটা ইম্যাচিওর একটা ভাব থাকে, বিশেষ করে ক্লাস 8 অব্দি আবার রোবা খেঁদা ভোঁদা এরকমই হয়ে থাকি আমরা। কিন্তু যত আমাদের বয়স বাড়তে থাকে তত কিন্তু আর আমরা নেই, ধীরে ধীরে আমরা ম্যাচিওর হতে থাকি, আমাদের বোঝবার বুদ্ধি হয়, তখন দেখবেন বাইরের ঝামেলাগুলো সব কমতে থাকে। অনেকটাই যে চন্দ্রায়ণ যদি দেখে থাকেন, চন্দ্রায়ণ উঠছিল তার সঙ্গে কতগুলো আগুনের গোলা জ্বলছে, মাঝখানে কিন্তু মেশিনটা আছে, কিন্তু এই আগুনের গোলাগুলো জ্বলছিল যতক্ষণ না পর্যন্ত মাধ্যাকর্ষণের বাইরে এটাকে না পৌঁছানো যায়। মাধ্যাকর্ষণ বলয়ের বাইরে গেলেই ওই অতিরিক্ত যন্ত্রগুলো খসে যাবে, তারপরেও ছুটতে থাকে অতিরিক্ত যন্ত্র নিয়ে। যখন কক্ষপথে যেখানে ঘুরবে সেই কক্ষপথে অরিজিনাল অরবিটে যখন যাবে তখন অতিরিক্ত যন্ত্রগুলো খুলে যাবে, শুধু ক্যাপসুলটা, চন্দ্রায়ণের যে ক্যাপসুলটা সেইটাই চাঁদের দিকে যেতে থাকবে। আমাদের এইটা হচ্ছে সমস্যা, এই ততক্ষণ অব্দি আমাদেরই চলতে থাকে, আমরা আমাদের ছেলে মানুষ ছেলে মানুষ, এটা কাটে এইভাবে সাধন ভজন করে। যত আমরা ভগবত অনুভূতি আমাদের ক্ষেত্রে হয়,
যত ঈশ্বরের ভাবনা আমাদের মধ্যে প্রাঞ্জল হতে থাকে, তখন দেখবেন আপনারা নিজেরাই ফিল করবেন এই ছেলে মানুষগুলো সম্পূর্ণ চলে গেছে। আমি তো অ্যাটলিস্ট আমার জীবন দিয়ে বুঝতে পারি, অন্যরা কীরকম ভাবে ছেলে মানুষ কাটিয়েছে জানি না। অদ্ভুত এক নির্ভরতা, রতিশানন্দজি যখন শরীর চলে গেল অদ্ভুত এক নির্ভরতা ছিল, তখন মনে হতো যাই হোক না কেন মহারাজকে গিয়ে বললে সমস্ত কিছু সমাধান পেয়ে যাবে। নিজে নিজে যে সমাধান সূত্র বার করতে পারি এটা কখনো অনুভব করিনি। আত্মস্থানন্দজির উপর নির্ভর করা শুরু করলাম, রতিশানন্দ চলে গেছেন তো কি আছে, আরেকজন গুরুকে তো ধরেছি। আত্মস্থানজি কিন্তু এক দুবার অতি সহ্য করলেন, তারপরে একদিন খুব ধমক দিলেন, বললেন তোকে বুঝতে হবে যে তোর গুরু ওই ছোট্ট একটা শরীরের ভেতরে তিনি মিশে গেছেন, অসীমের ভেতরে মিশে গেছেন। উনি এই বলেছিলেন আকাশে বাতাসে আচর অনল মিলে ছিল নবনি, আকাশ বাতাস সর্বত্র মিশে গেছে, শ্রীরামকৃষ্ণের যে বিরাট শরীর তার সঙ্গে মিলে মিশে একা কাটিয়েছেন, তার শক্তি এখন অনেক বেশি। আগে একটা ছোট্ট শরীরের ভেতর ছিলেন, এখন অনন্ত শরীরের ভেতর তিনি মিশে গেছেন, তার শক্তি অনেক বেশি। তিনি তোকে একদম চতুর্দিক ঘিরে রেখেছেন, তার উপর নির্ভর করতে সে আমাদের উপর না নির্ভর করে সেই অনন্ত বিরাট শরীর শ্রীরামকৃষ্ণময় যে শরীর তার উপর নির্ভর করতে সে শ্রীরামকৃষ্ণের কোলে ওকে তুই তোর কোলে উঠে আছিস, তিনি তার কোলে উঠে আছিস কিন্তু অনুভব করতে পারছিস না, তার কোলে উঠে অনুভব করতে হয় যে আমি তার কোলে বসে আছি। আমার ভিতরে যদি শীতলতা থাকে আমি কিছুতেই অনুভব করতে পারবো না। এরকম আপনি ফ্রিজের ভেতর যদি মিষ্টি রেখে দেন ভাঙতে গেলে বিশেষ করে কড়া পাকের সন্দেশ একটা ইট ব্যবহার করতে হবে, কিন্তু তার ভেতর যে একটা জন্মরা তালশ্বাসের ভেতরে একটা রস আছে এটা আমরা কখনোই অনুভব করতে পারি না যতক্ষণ না জোর করে শক্ত করে খানিকক্ষণ একটু বাইরে রাখলে শরীর থেকে ঘাম বেরোতে থাকে, মিষ্টিটা নরম হয়, তখন ভাঙলেই তার ভেতরে যে রস আছে সেটা আমরা অনুভব করি। তাই যে শ্রীরামকৃষ্ণের বিরাট শরীর তার উপর নির্ভর করতে হয়। আর বলছেন সবসময় আমরা যেদিন স্বাধীনতা এসেছিলাম এই কথাটা শুনেছিলাম যে রোজ মন্দিরে গিয়ে বলবে ঠাকুর তুমি আপনি আমাকে ধরে থাকুন এবং আমিও যেন আপনাকে ধরে থাকবো। ভগবানকে ছেড়ে দিলে আমাদের জীবনে সবটাই গোলমাল হয়ে যাবে। উচ্চভাবে সবসময় ভগবান যদি আপনাদের আপত্তি থাকে কারণ তিনি আপত্তি তুলে ফেলবেন, যদি থাকে তাহলে বলি উচ্চভাব উন্নততর ভাব। আপনি যত উন্নততর ভাব থেকে দূরে যাবেন তত উন্নততর ভাব আসবে, যেটা আমাদের জীবনের পক্ষে কখনোই খুব কাম্য না। এই কারণে আমরা ঈশ্বরকে কেন্দ্র করে থাকি, কারণ জগতের যাবতীয় ভালো জিনিস আছে তার ঘনীভূত রূপ হচ্ছেন ভগবান, তাই তাকে কেন্দ্র করে তাকে আঁকড়ে আমরা বাঁচার চেষ্টা করি, কারণ তাকে আঁকড়ে থাকলে ওই গুণগুলো ধীরে 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 আমাদের ভেতরে ট্রান্সফার হতে থাকবে। তাই বলছেন আজ এই বৎসরটা দিনে আমি সত্য বলছি তুই আগে মর তারপরে আমি নিশ্চিন্ত রইনি। অতএব তারপরে কিন্তু রাজুদির একটা অদ্ভুত পরিবর্তন হয়, রাজুদির জীবনে আঘাতের শেষ নেই, তার স্বামী মন্মথ তাকে ছেড়ে চলে গেছিলেন, তার সন্তান বিয়োগ হয়েছিল, এরকম সব নানা রকমের জিনিসপত্র হয়েছে এবং মা থাকাকালীন তার যে দবদবা ছিল সেটা তিনি যেন ফিল করতেন মা চলে যাওয়ার পর কিরকম তিনি সত্যিই না হয়ে গেছেন। না খেয়ে খাবার প্রচুর জিনিস ছিল, না খেয়ে তার টিবি হয়েছিল এবং টিবি হওয়ার পর তাকে কাশী সেবাশ্রম সঙ্গে নিয়ে আসা হয়, কাশী সেবাশ্রম মেয়েদের ওয়ার্ডে সরলা দিদি রেখেছেন এবং প্রিয় মহারাজ এরা সব দেখাশোনা করছেন। তার তিনি অবশেষে জানতে পারলেন যে তার টিবি হয়েছে এবং তার মৃত্যু আসন্ন এবং এরা তাকে কাশিতে নিয়ে এসছেন যাতে তার শরীরটা কাশিতে যায় তাতেই মুক্তি হয়। বাড়ি সুন্দর ডায়লগ করেছেন, তোমরা কি বোকা গো, যিনি আমার সারা জীবনের দায়িত্ব নিলেন তিনি আমার মুক্তির ব্যবস্থা করে রাখেননি ভেবেছ, আমি এই জয়রামটাকেই ফিরে যেতে চাই। তোমাদের যদি মরতে আসে প্রিয় দাম মরুক, নির্বাণে মরতে যদি হয় তাহলে প্রিয় দাম মরুক, আমার মনে কাজ নেই। বলছেন মুক্তি আমার হাতের মুঠোর মধ্যে, এরকমভাবে হাতের মুঠো দেখিয়ে বলেছিলেন মুক্তি আমার হাতের মুঠোর মধ্যে, কি কনফিডেন্ট। এই প্রশ্নটা পরবর্তীকালে সরলাদি যিনি প্রদ্রাজিকা ভারতী প্রাণা মাতাজি হয়েছিলেন তাকে সন্ন্যাসিনীরা জিজ্ঞেস করেছিলেন, তাহলে এই কনফিডেন্স এই বিশ্বাস মায়ের উপর যদি শুরু থেকে থাকে তাহলে এই যে কাজগুলো এগুলো করার কি মানে ছিল। সরলাদি বলেছিলেন আসলে মাকে ভুলিয়ে রাখবার জন্য তিনি নানা রকমের রূপ ধারণ করেছিলেন, মায়ের মনটা যেন এই জগতে থাকে তাহলে তার শরীরটা থাকবে। এই যে দেখছেন রাজু থেকে মন উঠে গেছে এটা পরিষ্কার ক্লিয়ার ইন্ডিকেশন সে শ্রী মাতার স্থূল শরীর ত্যাগ করবেন, তিনি সূক্ষ্ম শরীরে জগতে সবাইকে ধরতে পারবেন। তারপরে এই যে আমাদের দেখুন জাগতিক মায়ের সঙ্গে শিশির মায়ের কিন্তু কোনো ফারাক নেই, ভগবান এরকম ভাবে নেমে আসেন আমাদের, এরকম আমাদেরও যখন আমরা আমাদের খুব জ্বালা দিই আমাদের বাবা মাকে
মায়েদের ডায়লগ গুলো এরকম থাকে, বাতাস কলমা আমার হাড় জ্বলে গেল ওর জ্বালায়, যেন উনি যেন জ্বালাচ্ছেন, সবটাই খেলা সবটাই মজা, মানে এত নিখুঁত অভিনয় আমরা ধরেও ধরতে পারছি না, এটা হচ্ছে কথা। মা বললেন, তারপরে তিনি খানিকক্ষণ সেবা করছিলেন, যখন সেবা করতে করতে একটা সময় রাসবিহারী মহারাজ এসে মশারি ফেলে দিয়েছেন, কারণ তারা চাইছিলেন না মা ঠাকুরুন কেউ মা ঠাকুরুনকে দীর্ঘক্ষণ সেবা করে, তাই ফেলে দিয়েছিলেন, তাই মশারি ফেলে দিয়েছেন। মাকে তিনি বললেন, মা তবে আসি মা, মা বললেন এসো। এই শেষ আদেশ এবং শেষ কথা শুনে এলেন। মা তখন এত দুর্বল হয়ে পড়েছিলেন, মায়ের পক্ষে কথা বলাটাও সম্ভব ছিল, এটা হচ্ছে কথা। আপনারা কল্পনা করতে পারেন মায়ের অন্তিম তিন দিনের স্মৃতি কথা আছে, দেখবেন পড়ে দেখবেন মায়ের জীবনীতে অদ্ভুত কষ্ট, এত শ্বাসের কষ্ট হচ্ছে এবং এত জোরে জোরে কষ্ট হচ্ছে যে তিনতলা থেকে একতলা অব্দি শোনা যাচ্ছে, এবং প্রতি শ্বাসে এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে মুখেতে গঙ্গা জল দিয়ে তাহলে, এবং যেদিন মা চলে গেলেন সেদিনকে ধীরে 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 সম্পূর্ণ শান্ত হয়ে গেল। স্বামী নির্লেপানন্দজির স্মৃতি কথা আছে, সেখানেও করতে পারেন। তারপরে মায়ের যে বই আছে শ্রী শ্রী মায়ের পদক্রান্ত, সেখানেও আছে, এটা পড়া দরকার, এগুলো এগুলো নিজেদের মনে ভিজুয়ালাইজ করা দরকার। কত বড় সম্পদ আমরা হারাতে চলেছি, সেই স্থূল কায়া চলে গেল, আমি তিনটে ছবি দেখেছি মায়ের শরীর চলে যাওয়া পরে তোলা, শরীর চলে যাবে ইমিডিয়েট আফটার তোলা, গগন মহারাজের তোলা একটা ছবি আমাদের আর্কাইভসে আছে, সেখানে মা যে ভীষণ রকমের শারীরিক কষ্ট পেয়েছিলেন সেটা দেখে বোঝা যাচ্ছে। তারপরের ছবিটা মায়ের ঘরের সামনে যে বারান্দার যে অংশটুকু, ওইখানে চাটাইয়ের ওপর মাকে শোয়ানো আছে, একটা নরুন পেয়ে কাপড় পরে আছেন, অনেক ফুল দেওয়া আছে, মাকে অপূর্ব দেখাচ্ছেন, মায়ের মুখের সেই আফা দেখার মতো। আর আরেকটা ইদানিং ফেসবুকে কল্যাণে কেউ ওদের পাবলিশ করে দিয়েছে, মাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে উদ্বোধন থেকে বেলুড় মঠে, একটা কালো রঙের খাট তাকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে, এত ফুল এত ফুল, শুধু মায়ের মুখটুকু ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, তখন কিন্তু সেই প্রভাটি নিয়ে রূপেশানন্দজি মহারাজের কাছে শুনেছি, মেয়েরা মাকে গঙ্গার ঘাটে গঙ্গায় স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে নিয়ে যখন সেই এতে রাখা হলো, চিতার উপর রাখা হলো, তখন সারদানন্দজি সমস্ত পূজা করে শেষ আরতিটি করলেন, মায়ের মুখে এক অদ্ভুত বিভা প্রকাশিত হচ্ছিল, চতুর্দিক যেন আলো করেছিলেন, জগন মাতা যেন ফিরে গেলেন তার ধামে। আমাদের বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের যে অন্নভোগ হয়, রোজ ঠাকুরের সঙ্গে যে অন্নভোগ হয়, আর আমাদের তো অংশ নয় গোটা শরীর, সশক্তিকায় সপার্শদায় শ্রীরাম কৃষ্ণের অন্নভোগটা ওইভাবে নিবেদন করা হয়, তখন রোজ এক পোয়া করে চাল বেড়ে গেল মায়ের যেদিন থেকে শরীর গেল সেদিন থেকে, আর ওই সন্ধ্যারতি পরে সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থসাধকে আপনারা যে মন্ত্রটি রোজ গায়ে ওটি ওই দিন থেকে, মায়ের যেদিন শরীর গেল সেদিন থেকে গাওয়া হল। এই হচ্ছে শেষ দিন, এসে তিনি দেখলেন, মনে হলো যেন তিনি মাকে তার দেখে মনে হলো সব আশা শেষ, কিন্তু আমরা আশা করছি মা আবার ফিরে আসবেন। এরপরের যার স্মৃতি কথাটি বলব, তিনি হলেন শ্রীশচন্দ্র ঘটক, শিলংয়ের মানুষ, তিনি মায়ের কাছে যেরকম এসছেন তার গল্প আছে। 1910 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে শিলং হইতে আমরা কয়েকজন মিলিয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের দর্শন মানুষে যাই। মায়ের পূর্বকার ফটোগ্রাফ আমরা সকলেই দেখিয়াছিলাম, ওই সময় পথে মায়ের বর্তমান সময়ের মূর্তি একজন স্বপ্নে দেখিয়া ও পরে জয়রামবাটিতে যাইয়া প্রত্যক্ষের সঙ্গে স্বপ্নদৃষ্ট চেহারা খুব মিল হওয়ার আমাদের অপার আনন্দ বিস্ময় হইল। আমাদের একজন পূর্বেই জনৈক সন্ন্যাসীর নিকট দীক্ষিত হইয়াছিলেন, তাহার দীক্ষার কথা শ্রীসীমা তাঁর দীক্ষার কথায় শ্রীসীমা বলিলেন, সন্ন্যাসীর মন্ত্র চৈতন্য হবে, কিন্তু কিন্তু তাকে বাদ দিয়ে সন্ন্যাসীর মন্ত্র চৈতন্য হবে, তিনি ব্যতীত আমাদের সকলেরই এবারে শ্রীশ্রী মায়ের নিকট মহামন্ত্র পাইলাম। দীক্ষার পরে কামার পুকুরে যাইবার ইচ্ছা করিয়া আমরা শ্রীশ্রী মায়ের অনুমতি প্রার্থনা জানাই, তিনি বলিয়াছিলেন তা কি হয় আমি ছেলেদের আর ভালো করে খাও কান্ড করো। এই ছবিটা আমরা একটা মনে করার কথা, এরকমই শিলংয়ে আরেকজন ভক্ত এসেছিলেন, তিনি শ্রী শ্রী মাকে আগে দেখেননি, কিন্তু তিনি ভেবেছিলেন মা তো রাজরানী,
গিয়ে দেখবেন একটা সোনার সিংহাসনে মা বসে আছেন, দুজন মিলে মাকে চামড় দেজল করছে। গিয়ে দেখলেন মা একটা খ্যাংরা ঝাড়ু, খ্যাংরা মানে প্রথম আদিম ঝাড়ু, তার মুখ গুলো যখন ভেঙে ভুঙে যায় একবারে সেই লাগে একটা ছুঁড়ে মারলে দেখতে হবে ভীষণ লাগে, ওই খ্যাংরা ঝাড়ু দিয়ে তিনি উঠোন ঝাড় দিচ্ছেন। আর পায়ে বাপ বুড়ি হয়ে গেছে, আর সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন আর উঠোন ঝাড় দিচ্ছেন। আর গিয়ে বললেন এই মা সেই তাক, তিনি দেখে হতবাক হয়ে যাচ্ছেন, মা কি এইরকমই, তুমি কি সেই মা? তার সেই অদ্ভুত একটা প্রশ্ন। ঠিক সেই রকম এদের কিন্তু তা হয়নি, এদের একটা অদ্ভুতভাবে মা তার স্বরূপ প্রকাশ করল, মা স্বপ্নে এদের ভেতরে একজনকে দর্শন দিয়ে তার বর্তমান রূপটি দেখিয়েছিলেন, সেই কারণে তারা এত বিস্মিত হন। এই মাকে দেখে তাদের খুব আনন্দ হলো। আমরা এই ছবিটার কথা কল্পনা করতে পারি, যা হাত হেঁটে যাচ্ছে মায়ের কাছে গিয়ে পৌঁছচ্ছেন, মায়ের সঙ্গে গল্প করছেন, আনন্দ করছেন, এই ছবিটার কথা আমরা বারবার ভাবতে পারি। সঙ্গে চারজনের মধ্যে তিনজনের এমনি দীক্ষা হয়ে গেল, আর বাকি একজনের যেহেতু সন্ন্যাসীর কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিল তাই তার আর মন্ত্র দীক্ষা হলো না। কিন্তু দেখুন কিরকম মা, মানে এই খানিক্ষণ আগে তিনি গুরু ছিলেন, আবার খানিক্ষণ পরে তিনি মা হয়ে গেছেন। এই যতক্ষণ মন্ত্র দীক্ষা দিচ্ছিলেন তখন তার অভিব্যক্তি অন্যরকম ছিল, এই দীক্ষা হয়ে যাওয়ার পর তারা খাওয়ার খুব যেতে চাইলেন, তিনি বললেন না না একই হয়, আমি ছেলেদের এক ভালো করে খাওয়াবো, তোমাদের এই কদিন ভালো করে খাওয়ালেন, ঠিক আমাদের মায়েরা যেরকম সেই রকম, এত অসাধারণ এরা অভিনয় করতে পারেন, এটা শেখার মতো। ঠাকুর মা স্বামীজি তার পার্শ্বদের স্বামীজির তবু মাঝে মাঝে প্রকাশ হয়ে যেত, কিন্তু ঠাকুর আর মায়ের, ঠাকুরের তবুও কোনো কোনো সময় প্রকাশ, মায়ের কখনো প্রকাশ হয়, মা এমনভাবে আমাদের চোখে ধুলো দিয়ে রেখে দিতে, নিজে স্বয়ং আত্মা শক্তি মহামায়া তো, তাই আমাদের এইরকম একটা বোকা বানিয়ে রেখেছে। একজনের স্মৃতি কথায় আছে, সেটা উদ্বোধনী, তখন মায়ের অনেকই দাঁত পড়ে গেছে, তারা দুজনে মিলে দীক্ষা টিক্ষা হয়ে যাওয়ার পর তাকে ফল প্রসাদ মিটে মিটে দিয়েছেন, তারপরে চাল ভাজা নিয়েছিলেন নিজের আঁচলের মধ্যে, সেটাকে ইয়ে মুড়ি দিয়ে ভেঙেছেন, গুঁড়ো করেছেন, তাতে একটু নুন লঙ্কা মিশিয়ে মেখেছেন, বাঁকুড়ার লোকেরা যেরকম করে, তারপরে খাচ্ছেন, খেতে খেতে বলছেন খাও বাবা তুমিও খানিকটা খাও, আমার দাঁত পড়ে গেছে তার কি, এই যে নিজের প্রসাদ করে তার অন্ন দিচ্ছেন, এ কি অদ্ভুত ভালোবাসা। দেখুন কত সহজভাবে সেই উচ্চ আধ্যাত্মিক শক্তি গুরু থেকে শিষ্যে ট্রান্সফার হচ্ছে, আমরা বুঝতেই পারি না। আমাদের যখন দীক্ষা হয়ে যায় তখন মহারাজের কাছে যাই, যে তার আমাদের আমরা মন খারাপ করি, মহারাজের পা ছুঁয়ে প্রণাম করতে দেন না, বলছেন তার কৃপা বৃষ্টি দিয়ে আসে, তিনি যে তাকাচ্ছেন দেখবেন মহারাজরা সবসময় এদিক ওদিক করে তাকান, তার সেই জন্য কৃপা দৃষ্টি তিনি দিচ্ছেন। আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজ, তখনও ভাইস প্রেসিডেন্ট ছিলেন, মহারাজ একবার খুব অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু কিছুতেই নিজের অসুস্থতার কথা বলছেন, এত অসুস্থ হয়ে পড়লেন মহারাজকে হাসপাতালে ভর্তি করতে হলো, একবারে দেড় মাস মহারাজ বেডরিডে ছিলেন, তা আমার এখনো মনে আছে সেই শেষ দীক্ষার কথা। মহারাজ কিন্তু খুব সাধারণ স্বাভাবিক মানুষের মতো এলেন, অর্ঘ্য দিলেন, বসলেন, দীক্ষা দিলেন, মহারাজ তারপরে দীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে উনি গুরু পুজোর আগে একটু যেতেন, তুমি যেতেন একটু কফি খেতেন, তারপরে ফিরে এসে স্বাভাবিকভাবে গুরু পূজা আপনার কোনো অসুবিধা নেই, সবার মালা দিলেন, সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, কিন্তু যখন মহারাজ ফিরে যাচ্ছেন মানুষকে টেনে তোলা হচ্ছে, আ করে যন্ত্রণায়, এত যন্ত্রণা এই আত্মনাদ করে উঠেছেন, এত যন্ত্রণা এতক্ষণ কিন্তু বোধ করছিলেন উতেশানন্দজিকে দেখেছি তার বাঁ হাতে এত যন্ত্রণা, আমরা দেখতাম মহারাজ বড় একটা বাঁ হাতটা নাড়ান না, একদিন কোনোভাবে হাত মহারাজের কাছে গিয়েছিলাম, মহারাজের বাঁ হাত হাত দিয়ে ফেলেছিলাম, ভীষণ যন্ত্রণাময় মহারাজ, অথচ তাকে দেখে মনে হতো না একবারে আনন্দ স্বরূপ হয়ে আছে। ঠিক সেরকম মা বলছেন এই খানিক্ষণ আগে তিনি গুরু ছিলেন, এখন তিনি মায়ে ট্রান্সফার হয়ে গেছেন, বলছেন না না তোমরা ভালো করে আদেন আমার ছেলেদের ভালো করে খাওয়াবো, কিং কর্ম কিম কর্মে কি তবয়ক্ত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি ইয়জ্ঞাত্বা মোক্ষসে অশুভা মোক্ষসে শুভা ইত্যাদি গীতায় পড়েছি, অতএব ভগবন্ধন মোচনের জন্য শ্রী শ্রী মায়ের কৃপালাভের পরে আমাকে কি করতে হবে জিজ্ঞাসা করিয়ে লওয়া উচিত ভাবিয়ে তাহাকে জিজ্ঞাসা করিল। আমাদের তিনি সমস্ত কিছু শিখিয়েছেন, অশেষানন্দজির স্মৃতি কথা করবেন, অশেষানন্দজি শারদানন্দজিকে জিজ্ঞেস করছেন যে মাকে, মা আমাকে খুব সাধারণভাবে জপ ধ্যান করার পদ্ধতি শিখেছে, যে বিশেষ কিছু শেখানি, আপনি কি আমায় কিছু বলবেন? শারদানন্দ খুব রেগে গেলেন, বললেন তুমি কি তোমার গুরুকে সাধারণ মানুষ ভেবেছো? মা স্বয়ং আত্মা শক্তি মহামায়া,
তিনি যা করেছেন তার বেশি অতিরিক্ত আর কিছু নেই। এটা আমাদের সব গুরুদের ক্ষেত্রে খাটে। আমরা ভাবি আমাদের বৃন্দে দীক্ষা হচ্ছে তাই আমাদের সবাই একরকম একরকম। এখন নতুন ট্রেন্ড হয়েছে, তারা বলেন যে এখন তো সেই রামকৃষ্ণ মন্ত্র দিয়ে দেন। আরে তুমি জিজ্ঞাসা করছেন তো কর্মে তো লিখেছেন আপনি রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে চান কি না চান। আপনি কি জানিয়েছেন যে না আমি রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে চাই না, ভয়ের চোটে যদি দীক্ষা না হয় তাই বলেছেন যে আমি রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে চাই। আর দীক্ষা হয়ে যাওয়ার পর গুরুর উপর খুব চটপাট চলতে থাকে, তা কিন্তু নয়। আমাদের গুরুরা জানেন তার কি লাগে, ঠিক ইনস্ট্রাকশন দেন। আমি দেখেছি আমাদের জীবনে, আমাদের সঙ্গে একজনের দীক্ষা হয়েছিল, তিনি যে মায়ের মন্ত্র পেয়েছেন আমরা কিছুই জানি, কিন্তু আসাম একসঙ্গে আমাদের দীক্ষা হয়েছিল। অনেকদিন বাদে তার বাড়িতে গিয়ে আমরা দেখেছি এরকম যে তার মায়ের ছবি তার ঘরেতে আছে, মূল জায়গাতে অন্য কিছু আছে। তিনি বলেছিলেন যে দীক্ষা হওয়ার না এই আমার সঙ্গে দীক্ষা হয়নি, ওর আগে দীক্ষা হয়েছিল। যেদিন দীক্ষা হয় সেদিন তার আগে যেদিন দেখা করতে এসেছিলেন দুজনের উদ্দেশ্যানুভূতি ভালো করেছিলেন, একে ইয়ে করতে হবে আলাদা, যখন দীক্ষা নিতে আসবে যেদিন আসবে সেদিন আলাদা করে আমার ঘরে পাঠিয়ে দেবে। সকালবেলা যখন আমরা সবাই এসে বসেন তাকে পাঠানো হয় পূজনীয় মহারাজের কাছে এবং মহারাজ তাকে মাতৃমন্ত্রে দীক্ষা দেয়। শুধু তাই নয়, বলেন ওখানে মন্ত্র দেওয়া হবে কিন্তু ওগুলো তোমার জন্য, তোমার এটাই মন্ত্র। ইয়ের পদ্ধতিটা সাধন ভজনের পদ্ধতিটা সব একরকম। এ দেখুন এরকম যার প্রয়োজন হয় আলাদা করে দীক্ষা দেন। এখন যারা গুরুরা দীক্ষা দেন তাদেরকে আমি কে জিজ্ঞাসা করেছি, তাদের মধ্যে একজন আমায় বলেছেন যে আমার কাছে যে মায়ের মন্ত্রে দীক্ষা নিতে চেয়েছে তার থেকে আমি মায়ের মন্ত্রে দিয়েছি, একজনই মাত্র। উনি বললেন এতদিন ধরে দীক্ষা দিচ্ছি একজনই মাত্র চেয়েছেন। আসলে আমাদের কি দরকার আমরা সেটা চাই না, তখন আমরা খুব লিবারেল হয়েছি, ভাবি শ্রীরামকৃষ্ণ মন্ত্রের ভেতরেই আমার মুক্তির স্বাদ আছে। পরে আবার মনে হয় না ওটা কিচ্ছু নয় না কিন্তু ইউজলেস একটা জিনিস, এটা আমাদের মনে হয়। আমাদের সবসময় জানতে হবে আমার জন্য যেটা কল্যাণকারী আমার গুরু সেই ব্যবস্থা আমার জন্য করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি তো কখনো আমার মনে হয় না যে যে ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেটা আমার জন্য প্রয়োজনীয় ছিল না। আমার মনে হয় প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ আমার জন্য বড় দরকার, এটা আমার জন্যই বলা হয়েছে, কখনো এই সংশয় আসেনি। আমাদের যাতে ভুলে না যায় তার জন্যই যে সাধন পদ্ধতি দেন, কিন্তু সেই নিয়ে আমাদের সংশয়। তাই মা দীক্ষা টিক্ষা দিয়ে দেওয়ার পরে কি করতে হবে সেইটি তিনি জিজ্ঞাসা করছেন। মা বলছেন তোমায় কিছু করতে হবে, ক্লিয়ার ইনস্ট্রাকশন। আমি জিজ্ঞেস করছি আমায় কিছুই করতে হবে না, আমি বললাম না। মা বললেন, আমি আবার জিজ্ঞাসা করলাম কিছু না, মা বলিলেন না কিছুই না। ভারতত্রয়ী একই উত্তরে তখনকার মতো বুঝিলাম যে তিনি কৃপা করিয়াছেন, তিনি যিনি তিনি কৃপা করিয়াছেন তিনি ভগবন্ধন মোচনের সব ভাব নিচ্ছেন। আমি ভানু পিসির হাত দেখিয়া বলিয়াছিলাম পিসি তুমি আরো 25 বছর বাঁচবে। তিনি গিয়ে মাকে বলেছিলেন মা তোমার ছেলের হাত তোমার ছেলে হাত গুনতে জানে। মা আমাকে ডাকাইয়া বলিলেন বাবা তুমি হাত দেখতে জানো, বলো তোমার পায়ের অসুখ কবে সারবে, সারবে কি না। প্রশ্ন শুনিয়ে আমি হতবাক, কারণ জ্যোতিষের কিছুই জানি না। ভানু পিসিকে আন্দাজে অগ্নি একটা বলেছিলাম, আমি শুনিয়েছিলাম ভক্তদের শরীরস্থ পাঠ গ্রহণ করিয়া শ্রী শ্রী মায়ের পায়ে ওই অসুখ, তাই বলিলাম আমাদের জন্যই তো এই অসুখ, তা আমরা থাকতে সারবে কি। শুনিয়া শুনিবা মাত্র নিতান্ত ব্যথিত হইয়া দাঁড়ানো অবস্থা হইতে হঠাৎ ভূমিতে বসিয়া করিলেন এবং সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন উমা বলে কি গো। মাকে এরূপ দেখিয়া হতবুদ্ধি হইয়া বলিলাম মা তোমার ভালো হতে ইচ্ছা হয়, মা বলেন হ্যাঁ। আমি বলিলাম তবে তো ভালোই হবে। তখন মায়ের মুখে প্রফুল্লতা আসিল, হঠাৎ করেই মা বলিলেন দেখছো গো কি ভক্তি, সবই আমার ইচ্ছার উপর নির্ভর করছে। এ হচ্ছে কথা, এই দেখুন অদ্ভুত একটা সারল্য। আপনারা কথামৃতের কথা ভাবুন, ঠাকুরের হাত ভেঙে গেছে, বার বাঁধা হয়েছে, যার সঙ্গে দেখা আছে তাকে বলছেন দেখো না গো পরে গিয়ে হাতটা এরকম হয়েছে, এই বার দিয়েছে এটাকে ভালোভাবে তুমি হাত গুলিয়ে দাও। এত সরল, এরকম ভগবান আমাদের কাছে আসেন আমাদের মতো আমাদেরকে বড় করে দেন, তিনি আমাদের চেয়েও ছোট হয়ে থাকেন। বলছেন দেখো না গো সারবে কি না, অবতার পরিস্থিতি নেই, তাকে আমাদের বলতে হবে হ্যাঁ আমার আপনার হাত সেরে যাবে, একটা ছেলে মানুষের এক্স্যাক্টলি। এই দেখুন ভানু পিসি গিয়ে বললেন তিনি এত সরল, তিনি এসে বলছেন বাবা তোমার ছেলে হাত গুনতে জানে, বাবা তুমি হাত দেখতে জানো কিন্তু তার সমস্যা কিন্তু বাঁচারই না, কারণ তিনি অনন্ত জীবন নিয়ে এসেছেন। এই শরীরটা একটা ছায়া মাত্র, একটা সামান্য বিন্দু মাত্র,
তার সেই অনন্ত প্রকাশের মধ্যে একটা ছোট্ট প্রকাশ, তাই তার এই যে মানুষের যে কতদিন বাঁচবো এ নিয়ে আমাদের যে কতদিন বাঁচবো, ছেলের ছেলেকে দেখে যেতে পারবো কিনা। আমি যেমন খুব আশা করে থাকি যে ঠাকুরের সাধ্য ১৫০ বছর দেখেছি, ১৭৫ বছর দেখেছি, আরও ২৫ বছর দেখতে চাই, অন্তত ২০৩৮ ঠাকুরের ২০০ বর্ষ হবে দেখতে চাই। আবার মনের মধ্যে এরকম ইচ্ছা আছে মায়েরও ২০০ বর্ষ দেখতে চাই আর স্বামীজিরও ২০০ বর্ষ দেখতে চাই। মানে আপনি দেখুন রোজ রেগুলারলি একটু 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 করে আমার চাওয়াটাকে আমি এক্সটেন্ড করেই যাচ্ছি, করেই যাচ্ছি, থামতেই পারছি না, এক্সটেন্ডই করে যাচ্ছি, কিছুতেই থামতে পারছি না। আমার চাই এইটুকুতে আমার মন ভরছে না, এসবের ভাগ হবে না জানছি, তবুও মনে হচ্ছে যে না আমার এসব কিছু চাই না, আমার আরও চাই। কিন্তু মা ওসব বলছে না, মা বলছেন দেখো তো বাবা এই যে বলছে যে আমার জন্য এই বলছেন, বাবা তুমি হাত দেখতে জানো, বলো তো আমার পায়ের অসুখের বাদ সারবে কিনা। প্রশ্ন শুনে আমি অবাক হইলাম আর বলি তিনি ভাবছেন তো আমাদের নেওয়া পাপ থেকেই হচ্ছে, তাই বলছে আমাদের জন্যই তো এই অসুখ, তা আমরা থাকতে সারবে কি। দেখুন একেবারে ক্লিয়ার ফ্যাক্ট দিচ্ছেন, কিন্তু আবার এই আরেক ছেলে মানুষই করলেন, দাঁড়িয়েছিলেন বসে পড়লেন, বলে ও মা বলে কি গো, তুই একেবারে সাধারণ মানুষের মতো যে প্রার্থিত যে উত্তরটা সেটা যদি না পাই, যেমন আমাদের যদি কেউ বলে যে রাজা হবি, ভগবান লাভ হবে, হেনা হবে, তেনা হবে, প্রার্থিত যার যেরকম প্রার্থিত উত্তর সেটা যদি জ্যোতিষী বলে দেয় আমাদের কি আনন্দ। এইরকম এই যে এই শৃঙ্খলের মতো চিহ্ন বোধহয় সবার হাতে দিয়ে আছে এইখানটা, তা আমরা সরস্বতী পুজো এক জায়গায় যেতাম সেখানে সেই বৌদি হাত দেখতে পারতাম, আর সে সকলকে বলতেন এবার তোমার বুঝলে তো তোমার শৃঙ্খলা আছে, তোমাকে জেলে টেলে যেতে হবে। কিন্তু এই শৃঙ্খলা যে আমাদের কর্মবন্ধনের প্রতি সেটা কিন্তু তিনি জানেন না, তিনি জ্যোতিষের দৃষ্টি থেকে বলতেন এ তোমাকে বুঝলে তোমার আছে, তোমাকে আর কিছুতেই কিছু হবে না, তোমার কিছুতেই কিছু হবে না, তোমার শৃঙ্খলা আছে, এইসব নানা রকমের কত কী বলতেন। কিন্তু আমরা পরে এটা অনুভব, তাই সবাই গিয়ে বৌদিকে দেখাতো দেখো আমারও এরকম শৃঙ্খলা, তাহলে আমাকেও জেলে যেতে হবে। উনি বলছেন না বলতেন যেটা ঠিক আছে তাকে অবশ্যই যেতে হবে, হালকা সেগুলো কম যেতে হবে। কিন্তু আদতে এই যে এটা কর্মবন্ধনের প্রতি, আমরা প্রত্যেকেই নিজে নিজে কর্ম ফলেতে বাধা করে যাব, আপনি প্রভু সৃষ্টি প্রাধান করে সমাধা সবার হচ্ছে। এখানে ভগবান আমাদের কর্মবন্ধনের ভেতরে আবদ্ধ হয়ে যাচ্ছেন, আমাদের মধ্যে থেকে যাচ্ছেন, সেখানে আমরা স্বাভাবিক মাই তাই যেন সেই আমাদের মতোই প্রার্থিত উত্তর না পেয়ে ধপ করে বসে পড়বে, বলো কি বে। পরের অংশটা অসাধারণ, একটা চিরসত্যকে মা প্রকাশ করছেন, ছেলেটি জিজ্ঞাসা করছেন মা তোমার ভালো হতে ইচ্ছা হয়, মা বললেন হ্যাঁ, আমি বললাম তাহলে ভালো, তাহলে তো ভালো হবেই। তখন মায়ের মুখে প্রফুল্লতা আসিল, ক্ষণক পরেই মা বলিলেন দেখেছ কি ভক্তি, সবই আমার ইচ্ছার উপর নির্ভর। এটা যেন একটা আমাদের জন্য বার্তা, আমরা যদি ভালো হতে চাই তবেই আমরা ভালো হব, আমরা যদি ভালো না হতে চাই তাহলে আমরা কিছুতেই ভালো হতে পারি। আমাদের চাওয়াটা খুব ইম্পর্টেন্ট, আমি এমন কিছুতেই রোগা হতে চাই না, কারণ আমার মনে হয় আমি রোগা হয়ে গেলে আমার আইডেন্টিটি ক্রাইসিস শুরু হবে। কারণ আপনাদের অনেককে অনেক রকমভাবে চেনে, কাউকে সুন্দর, কাউকে কুৎসিত, কেউ রোগা, কেউ বুদ্ধিমান, কেউ বিদ্যাবান, কেউ ভালো বক্তা, কিন্তু আমাকে লোকে চেনে সবাই জিজ্ঞেস করে কীরকম অমরনাথ না ঘুরিওয়ালা মানুষ, এখন যদি ঘুরিটাই চলে যায় তাহলে তো আমার আইডেন্টিটি ক্রাইসিস হতে শুরু হবে। তাই সেই কারণে কিছুতেই রোগা হতে চাই না, তাই জীবনে আমি কোনোদিনই রোগা হব না, এটা একটা অদ্ভুত। এখানে বলছেন দেখছো কি সবই আমার ইচ্ছার উপর, প্রত্যেকটি জিনিস আমার ইচ্ছার উপর, দেখুন খেলার ছলে এই চরম সত্যটি তিনি আমাদের কাছে প্রকাশ করে গেলেন। দেশে ফিরিবার দিনে মাকে প্রণাম করিতে গেলাম, মা বলিলেন আমি বলিলাম মা আমার জপের সংখ্যা ঠিক রাখতে পারি না, হাত চলে তো মুখ চলে না, হাত হাত মুখ চলে তো মন স্থির হয় না। মা উত্তরে বললেন এরপর দেখবে হাত জিভও চলবে না শুধু মনে। আসিবার সময় প্রণাম করিয়া বলিলাম মা যাই, মা শুনিয়াই বলিলেন বাবা আসি বলো, যাই বলতে নেই, ভুল সংশোধনকৃত মায়ের প্রসন্ন দৃষ্টি লাভ করিয়া রওনা দিলাম। এই সবসময় আমাদের দীক্ষা হওয়ার পরে এইটা একটা বড় প্রথম সমস্যা, এদিকের হাত চলে তো এদিকের হাতটা চলে না, এদিকের হাত চলে তো এদিকে একটা কিছু মিস করে গেছি। প্রাথমিকভাবে আমরা যেরকম অ লিখতে গিয়ে নানা রকম কিছু লিখে ফেলি আমাদের অবস্থাও ঠিক সেরকম হয়, তা সেইটার থেকে বেরিয়ে আসা তিনি একটা খুব সুন্দর পদ্ধতি
বলছেন যে একটা সময় উপরে যেতে হবে, উপরে যেতে যেতে একটা সময়, যেমন আমাদের আর পরবর্তীকালে অ লেখার জন্য ওই মাত্রা লাগে, এমনি করে অটোমেটিক্যালি ওই জিনিসটা হয়। তখন শুধু অক্ষর নয়, অক্ষরে অক্ষরে যুক্ত হয়ে শব্দ, শব্দে শব্দে যুক্ত হয়ে বাক্য, বাক্যে বাক্যে যুক্ত হয়ে পরিচ্ছেদ, কোনো কিছুতে আমাদের কোনো অসুবিধা হয় না। ঠিক সেই রকম সাধন ভজন করতে করতে একটা সময় মনে আসবে যে আপনাআপনি মন্ত্রোচ্চারণ হচ্ছে, মন্ত্র জপ আপনাআপনি হচ্ছে, এটা হচ্ছে কথা, এটা আমাদের আসবেই, এই অনুভূতি আসবেই, এই আশাটা খুব জরুরি। বলছেন মন্ত্র জপ করতে করতে মন্ত্র কবচ তৈরি হয়, কীরকম না, যেরকম ফোয়ারা যেরকম হয় ঠিক সেই রকম ফোয়ারা জল দিয়ে বেরোলে যে মূর্তিটার মাথা থেকে বেরোচ্ছে সেই মূর্তিটাকে ঘিরে থাকে, ঠিক সেই রকম মন্ত্র আমার ভেতর থেকে বেরিয়ে আমার চতুর্দিকে একটা কবচ বা বলয় তৈরি করে। সেই বলয়ের ভেতরে কোনো অশুভ শক্তি আমাকে স্পর্শ করতে পারে না। মন্ত্র জপের ফল হিসেবে যেটা সবার আগে বলে সেটা হচ্ছে নিজের চতুর্দিকে একটা আধ্যাত্মিক বলয় সৃষ্টি করা। এই আধ্যাত্মিক বলয়টা খুব প্রয়োজন, কারণ আপনি যে জায়গায় আছেন সেখানকার কাম, এই যে আপনাদের বকাঝকা করি আপনারা খুব অসন্তুষ্ট হন আমার উপর, তার কারণ হচ্ছে এটা একটা প্রার্থনার জায়গা, এখানে আমরা ভগবত জিনিস আলোচনা করি। ঘরে তো কত সময় আছে, ফোন আছে, হোয়াটসঅ্যাপ আছে, সংসারের গল্প করুন না, খুব করুন না, যে কাজে আমি আসেনি, কালকে ওই যে বিয়ে বাড়িতে গেছিলাম ওই বেনারসিটা দেখে এলাম, একেবারে লেটেস্ট জিনিস পরে এসেছে, হীরের হাটটা যেটা পরে এসেছিল সেটা একেবারে নিশ্চিন্তে দুরম করি, হ্যাঁ অথচ কীরকম ঘাড় বেঁকিয়ে বললো একদম আমার কথা 2,50,000 টাকা দিয়ে কিনে নিয়েছে। এই গল্প তো আমরা হামেশাই করি, ভগবানের কথা আমরা কতক্ষণ বলি, তাই যেটুকু সুযোগ পাওয়া যায় প্রথম ভগবানের কথা বলতে, যদি না পারি তো যে পরিবেশটাকে আছে তার তন্মাত্রাকে কলুষিত করতে নেই, আমরা আমাদের জাগতিক কথা দিয়ে আমরা সেই তন্মাত্রাকে কলুষিত করে ফেলি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। ওই কারণে জপ ধ্যান করতে বলি, আপনারা দেখবেন এটা করে দেখবেন, আমরা লাভ পেয়েছি বলে বলছি যে যখন কোনো আলোচনা হবে তার আগে যদি জপ করেন, জপ কী করে, ভগবানের নাম কী করে, পবিত্রতা কী করে, আমাদের ছড়িয়ে থাকা মনকে একদিকে করে দেয়। আমরা কলেজে সকালবেলা যেতাম, এই ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে যেতাম, আমাদের ইকোনমিক্স স্যার, ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্লাস থাকতো, তিনি বলতেন 12 কোয়া কমলা লেবু, একটা কমলা লেবু ভেতরে আছে, তার ভেতরে 3টে কোয়া তোমার বিছানায় তুমি রেখে এসেছো, আর 3টে কোয়া পুটিরামের দোকানের সামনে আছে, তুমি দেখে এসছো কচুরি ভাজা হবে, আর 3টে কোয়া ওই আমাদের কলেজের সামনে মর্নিং কলেজ, সব অবাক লীলা করতেন আমাদের সঙ্গে, তাদের সব বাইক রাখা থাকতো, তোমার খালি ভয় তোমার বাইকটা ভেঙে বুঝিয়ে না যায়, কারণ নতুন বাইক তো বাবা কিনে দিয়ে চার হবে না, আর বাকি 3 কোয়া নিয়ে তুমি কলেজে বসেছ, আর তুমি কল্পনা করছো যে 12 কোয়ার যে শক্তি সেটা ওই 3 কোয়া ধরবে, তাই সবার আগে প্রথম বিছানা থেকে টেনে 3টে কোয়াকে তুলে নিয়েছো, 3টে কোয়াতে কুটিরামের সামনে থেকে নিয়েছো, আর বাকি 3টে কোয়াকে বাইকের সামনে তুলেছে, এবার 12টা কোয়া হলে যা করানো হবে সেটা শুরুতে হবে। এই যে আমাদের ছড়িয়ে থাকা মনকে গুটিয়ে দেয় পবিত্রতা, আর পবিত্রতা আনে মন্ত্র জপ, মন্ত্রের পবিত্রতার শক্তি আমার ভেতরে অশুভ যে ভাবনা, অশুভ যে চিন্তা সেগুলোকে পরিহার করে, অশুভকে ওরকমভাবে পরিহার করা যায় না। এই মন্ত্র জপ শুভ কর্ম যত আমরা করতে পারবো আপনাকে আমরা অশুভ থেকে চলে যাবো, তাই জপ করলে এই জায়গার তন্মাত্রা বদলে যায়, আপনারা নিজেরা অনুভব করতে পারেন। আপনারা অনেকেই রাগ করেন আমার পেছনে উল্টাপাল্টা বলেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই সব কিছুর মূল একটাই কথা, এই যে প্রার্থনার যে জায়গা, এর যেন পবিত্রতা, এর যেন তন্মাত্রা আমার দ্বারা যেন কোনোভাবে কলুষিত না হয়। XYZ কী করছে সেটা দেখার কথা না, আমি যদি চুপ করি তাহলে জগৎটাই শান্ত হয়ে যাবে, এটা হচ্ছে জরুরি। চলে যাচ্ছেন, মাকে বলছেন আসি, মা বলছেন আসি, এই যাই বলছেন, বলছেন যাই বলতে নেই বাবা আসি, ইংরেজিতে খুব সুন্দর এটার অনুবাদ করেছেন, এক জায়গায় একটা জায়গায় আছে, আসি মানে হচ্ছে আই অ্যাম কামিং মাদার, মানে মা আমি তোমার কাছে আসছি, বাংলায় আসছি, এই আসছি আর অন্য কোথাও নয়, তোমার কাছ থেকে চলে আসছি না, আমি তোমার কাছে আবার ফিরে আসছি, আমার এই স্থূল শরীরটা চলে যাচ্ছে, আমার মনটুকু সবটুকু তোমার পায়ে রাখা আছে, তোমাকে যেন সদাসর্বদা স্মরণ করতে পারি। আমরা যখন ভূতেশ আনন্দজির কাছ থেকে চলে আসতাম খুব মন খারাপ হতো, একেবারে যে ঝাড়ু দিয়ে তাড়িয়ে দেওয়ার মতো সব্যসাচী মহারাজ আমাদের তাড়িয়ে দিতেন, প্রথমে এসে পর্দা টেনে দিতেন, পর্দার সামনে আমরা দাঁড়িয়ে আছি তাদের সামনে থেকে মহারাজ অবস্থিত, আমরা জানলা ফাঁক দিয়ে, দরজা ফাঁক দিয়ে
একটু কোন করে দেখার চেষ্টা করতাম। তারপরে একটা সময় সবাইকে একবার সে চিটিয়ে বার করে দিয়ে যখনও যাচ্ছেন তখন মহারাজকে টেনে তুলে নিয়ে ঘরে চলে যেত। আমাদের আর কিচ্ছু থাকতো না, খুব বিষণ্ন মন নিয়ে মন্দিরে যেতাম, কিন্তু সমস্ত রাস্তা মহারাজের কথা আলোচনা হতো। বাবা আজ কী বললেন, বাবা আজকে কার দিকে বেশি তাকিয়েছেন, এই নিয়ে আলোচনা হতো। আমরা ভুলেই যেতাম, তখন পথের কত ক্লান্তি ছিল, পার থেকে পারে আসতে হতো, অটো পাওয়া যেত না, তখন আবার সেই কুটিঘাট থেকে সিকিম মোড় অব্দি পায়ে হেঁটে আসতে হতো। আর আমরা স্কুল কলেজে পড়ি তো অত পয়সা নিয়ে যে রিক্সায় ফোন করে চলে যাব, তাই পুরো রাস্তাটাই আসতো। পুরো রাস্তা আসার সময় আমরা যে কজন বন্ধু যেতাম আমরা মহারাজের কথা আলোচনা করতে করতে আসতাম। আমরা ভুলেই গেছিলাম রাস্তা কতটা দূরত্ব। এই সব সময় ঈশ্বরীয় চিন্তা অনেক জীবন কাটলো অন্যরকম চিন্তা করে, একবার দেখুন না ঈশ্বরী চিন্তা করলে কীরকম। এরপরের স্মৃতি, 1912 খ্রিস্টাব্দে দুর্গা পূজার পরে শ্রীশ্রীমা যখন কাশী গিয়াছিলেন সেইবার মায়ের জন্মতিথির সময় ডিসেম্বর মাসে আমরা কাশীতে যাই। জন্মতিথির দিনে সকালবেলা লক্ষ্মী নিবাসে মাকে প্রণাম করিয়া ফুলের মালা দিয়া পূজা করিলাম। মা এক একটি প্রসাদী মালা সকলকে দিলেন। পরে শ্রীশ্রী মায়ের প্রসাদ মিষ্টি গ্রহণ করিয়া অদ্বৈত আশ্রমে আসিলাম। তথায় জন্মতিথি পূজান্তে যখন হোম হইতেছিল তখন সকলে মিলিয়া হোমাগ্নিতে আহুতি দিতেছিল। আমরা তখন আহুতি দিতে উত্তপ্ত হইলে কেহ কেউ আপত্তি করিয়া বলিলেন, তোমরা খেয়েছ আহুতি দিও না। কিন্তু আমি বাদে অপরে সকলে আহুতি দিলেন। শ্রীশ্রীমাও এই সময় আশ্রমে আসিয়াছিলেন। ইহা লক্ষ্য করিয়া মা শ্রী ভক্তদের বলিয়াছিলেন, এরা তো আমার প্রসাদ খেয়েছে, আমার প্রসাদ পেয়েছে, খেলো কখন, আহুতি দেবে বই কি। শ্রী ভক্তদের নিকট আমরা এই কথা শুনেছি, দেখুন মা নিজের সত্তা প্রকাশ করছেন যে তার প্রসাদ সেটা অমৃত, সেটা অমৃত ধারণ করলে তাতে কোনোরকম উচ্ছিষ্ট হয় না, আমার শরীর কখনো উচ্ছিষ্ট হয়ে যায় না, তা অনুচ্ছিষ্টই থাকে। কিন্তু দেখুন মা এই জাগতিক নিয়মে বলছেন, স্বভক্তি করছেন, কিন্তু সেটা বাইরে কোথাও প্রকাশ করছেন, আমাদের হলে দেখতে হতো না। হ্যাঁ আমি বাড়ির গৃহকর্তা বলছি, তুমি অবশ্যই দেবে, কে বলার বাকি আছে। আমাদের এই যে আত্ম অহংকার প্রকাশ হতো, মায়েরই দেখুন সবাইকে এগিয়ে দিয়েছেন কিন্তু নিজে পিছিয়ে আছে, কিন্তু নিজের মতামত প্রকাশ করতে এতটুকু ক্ষান্ত হচ্ছে। 1913 খ্রিস্টাব্দে মাঘী অষ্টমীতে শ্রীশ্রী মায়ের অনুমতি পাইবার পর পাইয়া পরিবার ও বিধবা ভগ্নীর মায়ের কৃপালাভের আশায় তাহার চরণ সমীপে লইয়া যাই। ওই দিন মা উভয়কেই দীক্ষা দেন। পরিবার মাকে জিজ্ঞাসা করিলেন, মা আমার শিব পূজাও করতে ইচ্ছা হয়, তা করব কি। তদুত্তরে মা বলিয়াছিলেন, এখন তুমি ছেলে মানুষ পারবে না, পরে সময় হলে শিখে নিয়ে শিব পূজা করো, এখন শ্বশুর শাশুড়ির সেবা করো। মা আমার ভাগ ভগ্নীর প্রশংসা করিয়া বলিয়াছিলেন, ওর মন খুব ভালো। আমরা আম লইয়া গিয়াছিলাম, ওই সময় আমের মূল্য বেশি ছিল। মা ওই আম দেখিয়া বলেছিলেন, এত পয়সা দিয়ে আম কেন, আর এই আম এখন খেতেও ভালো নয়। টক এটা হচ্ছে কথা, দেখুন একেবারে আমাদের মায়েরা যেরকম, সেদিনকে একটা বিজ্ঞাপন দেখছিলাম, খুব সম্ভবত তানিষ্কের বিজ্ঞাপন, আমার বিজ্ঞাপন দেখতে খুব ভালো লাগে, কত রকম নতুন নতুন আইডিয়া পাওয়া যায়, কত নতুন নতুন ভাব পাওয়া যায়। একটি মেয়ে সে চাকরি করে তার প্রথম মাসের মাইনে দিয়ে তার মায়ের জন্য হিরে কিনে নিয়ে এসেছে, আর হিরের দুটো বালি কালো ফুল কিনে নিয়ে এসেছে। মাকে অনেকভাবে পটাচ্ছে, মা এখন যেটা করেছি সেটা কোনো তুমি রাগ করবে না তো। মা বলছেন, কেন রাগ করবে কেন, বলছেন এই মাইনে পাওয়া গেছে, একটা কিছু অলঙ্কার কিনে। মা খুব খুশি হলো, বা মেয়ের বেশ সংসারী বুদ্ধি হয়েছে, একটু একটু করে সোনা হিরে এসব কিনতে শিখেছে। তারপরে সেটা মাকে দেখা গেল, মা খুব প্রশংসা করছে, দারুণ। তখন যাকে যখন যেই বলছে এটা তোমার ব্যাস শুরু হয়ে গেল, মা সেই খুঁতি নাড়ছেন আর তার সেই বক্তৃতা দিয়ে চলেছেন, এইরকম আমার পেছনে কেউ এত অল্প পয়সা খরচা করে নিজের জন্য কিছু কবে শিখবে, এতক্ষণ এটা ছিল আদর্শ কাল, এখন সেটা অপচয়ে রূপান্তরিত হলেন। আমাদের মায়েরা ঠিক এইরকম, এই যে আমি আম নিয়ে এসছেন বলছেন কেন বেশি পয়সা করে আম, শুধু তা বলেই শেষ হচ্ছে, বলছে আমগুলো এই সময় আম এনে কি আমগুলো টক, একটা খাবার যোগ্য না, অথচ মা কিন্তু টক টক আম খেতে ভালোবাসেন, মা কিন্তু মিষ্টি আম খেতে ভালোবাসেন না, টক টক আম খেতে ভালোবাসেন, কিন্তু ছেলের বেশি পয়সা খরচ হয়ে যাচ্ছে, এটা যদি ছেলের জন্য হতো, ছেলে যে খাবার জন্য হতো, একেবারে দরাজ হাতে বলতে। এটা সকালে পড়ছিলাম, পড়তে পড়তেই আমার ওই তানিষ্কের বিজ্ঞাপনটার কথা মনে পড়ে গেল।
কি অদ্ভুত ভাবে এটা একটা ইটার্নাল, আমাদের মায়েরা কিন্তু ঠিক এক্স্যাক্ট এই জিনিস করে, আর মায়ের ব্যবহারটা ঠিক এরকম। শুধু মায়ের সঙ্গে আমাদের মায়েদের জাগতিক মায়েদের ফারাক হচ্ছে, জাগতিক মায়েরের আমাদের প্রতি সেন্স অফ পজিশন থাকে, মায়ের হচ্ছে মায়া বিরহিত ভালোবাসা, যে মায়া এক পক্ষ থেকে আমি ভালোবাসি না বাসি তিনি সবসময় আমাকে ভালোবেসে যাবেন, আমি তার কৃপা প্রার্থনা করি না করি তিনি আমাকে কৃপা করে যাবেন, আমি তাকে দেখতে আসি বা না আসি তিনি আমাকে দেখতে থাকবেন, কখনো আমি তার দৃষ্টির বাইরে কোনো অবস্থাতেই যাব না। 1913 খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর ছুটিতে আমরা কয়েকজন গুরু প্রাতামী রিয়া জয়রাম বাটি যাই, দারুণ দুর্ঘটনায় দারুণ, সঙ্গে একজন একটি অল্প বয়স্ক পুত্র ছিলেন। সন্ধ্যাবেলায় কোয়ালপাড়ার মঠে পৌঁছিলাম, ছুটির সময় অল্প বলিয়া উক্ত মঠে থাকিবার অনুরোধ রক্ষা না করিয়া সেই রাত্রেতেই জয়রাম বাটিতে রওনা দিলাম। পথে মুষলধারায় বৃষ্টি আরম্ভ হইল, ভীষণ অন্ধকার, পথঘাট কাদা জলে উষ্ণ, এইসব দুর্যোগ অতিক্রম করিয়া জয়রাম বাটিতে পৌঁছিলাম। কিন্তু আমাদের পৌঁছিতে রাত অধিক হইয়া যাওয়ায় সে রাত্রে মাকে আর কোনো সংবাদ দেওয়া হয়নি। পরদিন সকালে যখন মাকে প্রণাম করিতে যাইলাম তখন মা এই সকল শুনিয়া আমাদের ভৎসনা করিতে লাগলেন আর বলিলেন, বাবা ঠাকুর রক্ষা করেছেন, অত অন্ধকারে অত জল বৃষ্টি জল কাদায় কত সাপ মারিয়ে এসেছ, এভাবে চলায় আমার কষ্ট হয়, মো ভরে চলা ভালো নয়। আমি বলিলাম, মা তোমাকে দেখবার জন্য মন খুব ব্যাকুল হয়েছিল, তার উপর ছুটি অল্প তাই এত তাড়াতাড়ি। মা বলিলেন, তোমাদের তো এরূপ ইচ্ছা হবেই কিন্তু এতে আমার কষ্ট হয়, সুন্দর কথা। আমার নিজের ব্যক্তিগত জীবনে এরকম একটা ঘটনা আছে, আমরা যখন অমরনাথ যাত্রা করলাম প্রথমবার যখন ব্যালগঞ্জে পৌঁছালাম পরের দিনই আমাদের আবার ব্যালগঞ্জ থেকে বার করে দেওয়া হলো, কারণ অমরনাথ যাত্রা বাতিল হয়ে গেল প্রবল বৃষ্টির জন্য, ভীষণ বৃষ্টি, সামনের মানুষকে দেখা যায় না, অরণ্যদেবের সেই খুলি গুহা যাওয়ার পথে যেরকম ঘন যে ঝর্ণা ছিল সেইরকম বড় বৃষ্টি হয়েছে। আমরা শ্রীনগর পৌঁছে গেলাম, ওই অত বৃষ্টি ভিজে যখন শ্রীনগর এলাম, শ্রীনগরে একদম খটখটে রোদ, মানে গাড়ি থেকে নামতে নেমে বাজার করার মধ্যে আমাদের ভিজে জামা কাপড় সব শুকিয়ে খটখটে হয়ে গেল। তারপরে আবার আমরা এদিকে আমাদের যে নির্দিষ্ট যে 16 দিনের জন্য গেছি সেটা ক্রমাগত কমতে থাকছে, যত না অমরনাথ দর্শনের চিন্তা তত কী করে ফিরব ওই তারিখের মধ্যে, এটাই আর কি। তারপরে আমরা সাহস করে প্যারিগাঁও চলে গেলাম, শুনলাম যে অমরনাথ যাত্রা শুরু হবে, কিন্তু কোনোরকম কিছু না। তখন ঠিক হলো যে যদি নাও যাত্রা শুরু হয় আমরা আজকে রাত্রে প্যারিগাঁও যেতাম। এদিকে 3টে নাগাদ জানা হলো রাস্তা খুলে দেওয়া হয়েছে, আমরা পরবর্তী স্টেপ গিয়ে সেখান থেকে শেষ মাঠ যাওয়ার রওনা দিলাম, বিকেল তখন 4:00 যখন আমরা রওনা দিচ্ছি। আর কালি খালি ভাবছি এই যে এটা পেরিয়ে গেল, এই যে কি বেশ ভালো কিছুটা পেরিয়ে গেল, আর এটা কিছুটা পেরিয়ে ফেলেছে, এইবারে একটা নিয়ে বেরোবো ব্যাস হয়ে যাবে, তাহলে ঝুপ করে অন্ধকার নেমে এলো সন্ধ্যা 7টার সময়। তখন কিন্তু আর কারোর কথা মনে পড়েনি, শুধু একটা কথাই মনে পড়ছে, মা কৃপা করে আমাকে অন্ধকার রাস্তা পেরিয়ে নিয়ে যাবে। যাচ্ছি যেতে যেতে আস্তে আস্তে ঠান্ডার চোটে আমার কোমর থেকে পাও দিয়ে একটু একটু করে শক্ত হয়ে যাচ্ছে, খানিক যাওয়ার পথে আমি আর একটু একটা পাও স্টেপ দিতে পারছি না, ওই অন্ধকারের মধ্যে একটা পাথরের উপর বসে শুধু মাকে ডাকছি, মা আমাকে রক্ষা করা কী করে এই রাস্তা পেরোব। সে অন্ধকারের ভেতরে দুজন ভারতীয় সেনাবাহিনী সেইবারে দেবদূতের মতো সে হাজির হলেন, সঙ্গে টর্চ টর্চ নিয়ে, তারপরে তাদের ডাক্তারকে ডাকলেন, তারা দেখলেন কি একটা খাওয়ালেন জলের সাথে মিশিয়ে, সেটা খাইয়ে আমাকে তার ঘোড়ার উপর তুলে দিলেন আর বললেন কোনো অবস্থাতে ঘোড়ার উপর শুয়ে যাবেন, সোজা হয়ে যাবে। প্রতি মোড়ে মোড়ে যেন তাদের বলা ছিল, একটু একটু সবাইকে তারা গরম জল খাওয়াচ্ছেন, আমাকে খুঁজে পেতে প্রত্যেকবারই গরম জল খাওয়ানো। তখন শেষ না গিয়ে পৌঁছলাম, অতি বৃষ্টির জন্য সেই বরফের যে সেতু সেটা ভেঙে গেছে, ফলে ওপারে আর যেতে হবে না, এপারে নামিয়ে দেওয়াতে আমি আর এক পাও হাঁটতে পারছি না। আবার দুজন মিলিটারি এলেন, আমার দুটো হাত দুজনে কাঁধে নিয়ে প্রায় চ্যাংদোলা করে তুলে এপার থেকে ওপারে আমাদের ক্যাম্পে পৌঁছে দিল। সেই দিনকে আমরা যখন পরের দিন, সেদিনকে তো বুঝতে পারছি না ঘুমিয়ে পড়েছিলাম, পরের দিন সকালে যখন চন্দনী অবস্থায় এসেছি তখনই সেই রাস্তা যে রাস্তা পেরিয়ে এসেছি তার কিছু কিছু দৃশ্যমান, আর তখন ভাবছি এই অন্ধকারের মধ্যে এই দুর্গম জায়গায় আমরা পৌঁছে গেলাম, যে তাঁর কৃপা ভিন্ন, তিনি যেন হাত ধরে সমস্ত রাস্তা অতিক্রম করছেন, এই যে এই ঘটনাটা তাই তার প্রতি
তিনি বলছেন আমাদের মনে তো কি ভালো আমাদের লাগতো, বলছে মা তোমাকে দেখার জন্য মন খুব ব্যাকুল হয়েছিল, তার উপর ছুটি অল্প তাই এত তাড়াতাড়ি, যদি বলতো আপনাকে দেখার জন্য ছুটে ছুটে এসেছি একেবারে আল্লাদে আমরা আট ফোনা করে রাখবো, এই যে বাচ্চা ছেলেটা এই যখনই বলে আমার কি ভালো লাগে কি ভালো লাগে, যে হ্যাঁ আহা আমার কথা ভাবছে আমার কথা ভাবছে, মা কিন্তু ওসব দিক দিয়ে আগে ধার দিয়ে গেলেন না। এইটা হচ্ছে যে মায়া রহিত যে আমরা বলছি না এটার প্রতি, তোমরা তো এত এ তোমার তো এরূপ ইচ্ছা হবেই কিন্তু এতে আমার কষ্ট হয়। নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ভূতপূর্ব প্রধান পরিচারিকা শ্রীযুক্তা সুবিধা দিদি তখন জয়রামবাটিতে, ওই দিন দুপুরবেলা মা আমাকে তাকিয়া তাকাইয়া বলিলেন, দেখো সুধীরা তোমাদের সঙ্গে বিষ্ণুপুর পর্যন্ত যাবে, খুব সাবধানী যে ওর গাড়ি তোমাদের দুই গাড়ির মধ্যে রেখো, তোমরা আমার আপনার জন্য আমার ছেলে। আমি বললাম হ্যাঁ নেবো বই কি, তুমি যেমন বললে ঠিক তেমন ভাবে। রাত্রিতে আহারের সময় মায়ের নিকট বসিয়া কথাবার্তা হইতে লাগিল, সেই সময় সেই ছোট্ট ছেলেটির ভিক্ষার কথা উত্থাপন করতে মা বলিলেন, এখন ছেলে মানুষ এগে ছোঁচাতে পারে না, 7-8 বছর বয়স, এখন কি দীক্ষা হয়, ছেলেটি ভক্ত নিচে থাক ভক্ত দাস হোক, আমাকে বললেন ভাত মিখে দাও, নিজের ভাত মিখে দাও, তারা বুঝতে পারছেন কতটা ছোট ছেলে, এখনো নিজের ভাত নিজে মিখে খেতে পারবেন, এখনকার ছেলেরা অবশ্য অনেক বেশি স্মার্ট, কারণ তাদের ভাত মিখে দেওয়ার জন্য তাদের ঠাকুমাও নেই পিসিও নেই আর মা বাবারও সময় নেই, তারা বুঝেছে নিজেদের নিজেদেরই মিখে খেতে হবে। পুরুলিয়ায় গিয়েছে যে ছেলেপুলেদের আমরা যখন খাওয়াতাম, সে আপনারা যদি সে খাওয়া দেখতেন তাহলে বুঝতে পারতেন যে ক্ষুধা কি ভয়ঙ্কর জিনিস, আমরা যারা রোজ সকাল বিকেল দুবেলায় খেতে পারি খাওয়াটা ঠেসে দিই, তার থেকে এক সপ্তাহ পরে আগে বা পরে আমরা একজনের বাড়িতে ডোনেশন নিতে গেছিলাম, তার সেই ছোট্ট 7 বছরের নাতি, তার পেছন পেছন কাজের লোক ছুটে চলছে, একটা ছোট্ট বাটিতে একটু ভাত সেদ্ধ ভাত দিয়েছে, তাতে আলু ভাতে দিয়েছে, ঘি দিয়েছে, আর পেছনের জন্য ছুটে চলেছে মামুনি সোনামুনি খোকামুনি পাপামুনি খেয়ে নাও খেয়ে নাও। আর এই তারই বয়সী 5 বছর আর 6 বছরের দুটি বাচ্চা পাশাপাশি বসে খাচ্ছে, 6 বছরের শিশু সে এক ডাবু ভাত একটা ডাবু এরকম বড় ডাবু ভর্তি ভাত, আর তার মধ্যে দেওয়া হয়েছে ডাল গরম ডাল আর একটু সবুজ মুখ সেদ্ধ করে তাকে পেঁয়াজ কেটে দেওয়া হয়েছে আর কিচ্ছু নেই, সে ওই গরম ভাত গপ গপ করে খেতে আমাচ্ছে, মনে হচ্ছে যেন চোখ দিয়ে খাচ্ছে, আগের দিন সকালে খেয়েছে আবার পরের দিন সকালে তার খাবার চলছে, ক্ষুধা যে কি ভয়ের ছিল সেই পুরুলিয়ায় কাজ না করলে বুঝতেই পারতাম। তার ছোট ভাইটা গরমের ছোটে মারতে পারছে না, বিরক্ত এমনি করে মিখে দিয়ে আবার খেতে শুরু করে দিল, এইটা হচ্ছে কথা, ছোট্ট শিশু তার হাত ভাত মাখিয়ে দেওয়ার লোক আছে কিন্তু এখনকার শিশুদের আর সেটা নেই, এই মা কিছুতেই দিলেন। এবার একটা প্রশ্ন যেটা আপনারা খুব বেশি করে থাকেন, আমি কথায় কথায় বললাম মা আমরা যার তার খাই এতে কোনো হানি হয় কি, মা বললেন শ্রাদ্ধের অন্নটা খেতে ঠাকুর বিশেষ নিষেধ করতেন, ওতে ভক্তির হানি হয়, সকল কর্মে যজ্ঞেশ্বর নারায়ণের অর্চনা হয় বটে তবু তিনি শ্রাদ্ধান্নটা খেতে নিষেধ করতেন। আমি জিজ্ঞাসা করলাম আত্মীয় স্বজনের শ্রাদ্ধে কী করবো, মা বললেন আত্মীয় স্বজনের বেলায় না খেয়ে উপায় কী, এখন আমাদের সব প্রশ্নের উত্তর আছে, আমরা প্রথমটা নিই পরেরটা নিই না, গিয়ে আত্মীয় স্বজনের মুখের ওপর বলে দিই না আমরা দীক্ষা নিই চারি বাবা, মন্ত্র জপের ছিছাদ নাই, আমরা মন্ত্র জপ করি না কিন্তু নিয়মকানুনগুলো পালন, শ্রাদ্ধের অন্ন খেতে নিই করতে নিই নেইগুলো সবের দারুণ আমরা জানি, কিন্তু যে মন প্রাণ যার করে ভগবানকে ডাকার কথা যে গুরু বলেছেন তার ধার দিয়ে হাঁটি না পথ মারাই না, রপ্তানি করতে কিন্তু শক্তি ক্ষয় করতে হবে, কত শক্তি ক্ষয় করতে হবে, এখন কত কী হয়েছে মেয়েবেলা ছেলেবেলা আটবেলা কার সঙ্গে কী মনের কথা বলবো কীসব নানা রকমের জিনিস হয়েছে দেখি খুব মজা লাগে, আমার নামগুলো দেখি আজকাল খুব মজা লাগে, সেই তো সেই সবগুলো দেখবো জব করবো সময় কোথায় আপনি, আমাদের তো সময় নেই, তাই ওই সমস্ত এই ব্যাপারে খুব পরিণীতি চলে, আমি কিন্তু পূর্বাশ্রমে থাকা কালীন খেয়ে নিতাম, বেশি করে জব ধ্যান করতাম, মুক্তেশানন্দজি বলেছিলেন তোমার বাবার যদি কাজে কেউ এসে কেউ যদি বলে আমি খাবো না তোমার মন কষ্ট হবে না, তাহলে তার ইয়েতে কত কষ্ট, তোমার মহারাজ বলেছিলেন ঠাকুর এই বলেছিলেন মায়ের কথাটা আমি মহারাজ কাছেই শুনেছি, মহারাজ তোর একটা খুব ভালো প্রভিশন দিয়েছিলেন বেশি করে জব ধ্যান করতে যাতে ওটার খেতে যে ক্ষতিটা হবে সেটা যেন জব ধ্যানের প্রভাবে তোমার পূর্ণ ফলে যেন সেটা চলে যায়। পরদিন বৈকালে প্রায় 2টার সময় মাকে দর্শন করিতে গিয়াছি, মা আলু থালু ভাবে মাটিতে বসিয়াছে, ওই বৎসরই উহার কিছুদিন পূর্বে দামোদরের ভীষণ বন্যা হইয়াছে,
মা জিজ্ঞাসা করিলেন, বাবা বন্যায় লোকের কি খুব কষ্ট হচ্ছে? খবরের কাগজে লোকমুখে যাহা জানিয়েছিলাম তাহাই বলিতে লাগিল। মা নিবিষ্ট চিত্তে শুনিয়া করুণ কণ্ঠে বলিলেন, বাবা জগতের হিত করো। মায়ের এই কথা শুনিয়া মনে মনে তাহার এই বিরাট বিগ্রহের সেবাধিকার প্রার্থনা করিলেন। বাহির বাড়িতে আসবো বলিয়া প্রণাম করিতেই শুনি মা আপন মনে বলিতেছেন, কেবল টাকা টাকা। মায়ের মুখে টাকা টাকা শুনিয়া শিহরিয়া উঠিলাম। মা বোধ হয় আমার ভিতরের ভাবের আতিশয্য প্রত্যক্ষ করিয়াই কৈরূপ বলিতেছেন। অমনি মায়ের দিকে তাকিয়া চাহিয়া বলিলাম, মায়ের দিক মুখের দিকে চাহিয়া বলিলেন, অমনি মা আমার মুখের দিকে চাকিয়া চালিয়া চাকিয়া বলিলেন, না বাবা টাকাও দরকার, এই দেখো না কালী মামা কেবলই টাকা টাকা করে, এই হচ্ছে কথা। কি মজার জিনিস এই যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনোরকমভাবে টাকা পয়সা দিয়েই সেই ইয়ে থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি, সবাই নয় কিন্তু বেশিরভাগই। টাকা দিতে না পারলে বোধ হয় আমাদের মাথায় ভেঙে দেবে, লাঠি ভেঙে দেবে। আমাদের যেমন টাকা হয়ে যাওয়ার পর আপনার লিখি দয়া করে টাকা পাঠাবেন না, পুরে ভাব নেই সে কতজনের কত রকমের কোয়ারি, ঠিক কবে বিজ্ঞাপনটা দিয়েছিলেন, ফেসবুক মিলিয়ে দেখুন এত তারিখে দিয়েছিলাম। এই আগে আগে লোকে জেনে যায়নি তো, এটাই চাই আমরা যে এরকম আকৃতি মানুষের থাকে, সাধারণ মানুষ অল্প অল্প করে টাকা দেয়, তাতেই 13 লক্ষ টাকা হয়ে যায়। আমরা একজন আমাকে বলেছিলেন মহালয়া বলে পরের দিন পর তিনি ফোন করে বললেন, আমরা একটু টাকা দেবো ভাবছি আপনার প্রকল্পে, আমি দেওয়া শুরু হয়ে গেছে, টাকা কী দেবে বুঝলেন? এত তাড়াতাড়ি কী করে দেয় নাকি? আমি 4000 লোককে দিলে কি মহালয়ার আগের দিন কি কিনতে হবে জিনিসপত্র? এ আমরা এটা বুঝতে পারি না, ভেতরটা বুঝতে পারি, আমরা টাকা দিলেই বোধহয় হয়ে যায়। মা এই কারণে বলছেন এবং শুধু যেই ইচ্ছা হয়েছে তাই কিন্তু সেবা করার ইচ্ছা হয়নি, ভেবেছে বিরাট কাজেতে হচ্ছে অর্থ দান করবে, এটাই যে অর্থ দান করেই হয়ে যাবে, কিছু অন্য কোনোভাবে সেবা করবো না। মা যেন তার অন্তরের কথাটা বুঝতে পেরে বলছেন, কেবল টাকা 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 করে। আরেকটু আরেকটা স্মৃতি করি, 1915 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের 24 সপরিবারে মাকে দর্শন করিতে উদ্বোধনে গিয়াছে। পরিবারের হাতে একটু মিষ্টি ছিল, শ্রীযুক্ত গোলাপ মা উহাকে অন্যদিকে অন্যদিন ঠাকুরকে দিবেন ভাবিয়া উঠাইয়া রাখিতেছিলেন। মা নিষেধ করিয়া বলিলেন, না গো না, বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে তাই বেলাই ঠাকুরকে দাও। এতে বৌমার কল্যাণ হবে। পরদিন প্রত্যুষে পরিবার মায়ের নিকট গিয়াছিল এবং সন্ধ্যার সময় বাসায় ফিরিয়া আমাকে বলিল, আজ মা আমাকে কত কৃপা করেছে, জীবনে চিরকাল তা আনন্দ দেবে। বেলা 9:10 সময় মা 3 পয়সার মুড়ি, ভাবে দেখুন 3 পয়সার জিনিস পাওয়া, 3 পয়সার মুড়ি ও কড়াই ভাজি আনিয়া আঁচলে গিয়ে আঁচল নিয়ে মাটিতে বসে 2-4টি করে নিজের মুখে দিচ্ছিলেন এবং এক মুঠো করে আমাকে দিচ্ছিলেন, বললেন, বৌমা খাও, জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি কিন্তু আজকের এই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মিলে। দুপুরে আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং তা বিছানাপত্র ঝেড়ে রোদে দিতে বললেন। এইসব ছোটোখাটো সেবা গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন। আজ আমার সঙ্গে এই কথাবার্তা হয়েছে, আমি বলেছিলাম মা ঠাকুরকে অন্নভোগ দেব, মা বললেন হ্যাঁ ঠাকুরকে অন্নভোগ দেবে, খেতে ভালোবাসতে। আমি বললাম ঠাকুরকে মাছ দেব কি, মা বললেন হ্যাঁ তাকে মাছ দেবে, ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে। আমি জিজ্ঞাসা করলাম, মা জিজ্ঞাসা করলেন ছেলে মাছ খায় কি, আমি বললাম হ্যাঁ খান, মা বললেন খুব ওই খাবে বইটি খুব খাবে। কথায় কথায় আমি বলেছিলাম মা এই চোখে দেশব্যাপী হাহাকার, লোকের কত কষ্ট অন্ন বস্ত্র দুর্মূল্য। মা বললেন এতেও তো লোকের চৈতন্য হয় না। আমি বললাম মা এই যুদ্ধে আমাদের ভালো হবে কি, মা বললেন ঠাকুর যখন আসে, ঠাকুর যখনই আসেন তখনই এরূপ হয়ে থাকে, আরও কত কি হবে। এই যে কথা প্রথম দিন ওই যে দেখুন মা মিষ্টি নিয়ে এসেছেন, আপনাদের মনে হতে পারবে খালি পড়ে যাচ্ছেন কিছু বলে না, যা বললেই তখন বলবেন বড় গরম করা কথা বলেছি, কারণ বলতে ভয় লাগে। এই যে তিনি এই আমার কেন জানি না মনে হয় মায়ের কথা ব্যাখ্যা করাচ্ছেন, পড়াটাই খুব সুন্দর, ছবিটা তৈরি হয়ে যায়। মা বলছেন তার যে উৎকণ্ঠা প্রকাশ করছেন যে বৌমা যে মিষ্টি এনেছে সেটা দেওয়া হোক, তাকে ছোট্ট ছোট্ট কাজ করেছে, মুড়ি আর কড়াই কাচবেন,
যে দু চারটি করে খাচ্ছে সে দিচ্ছে। এক রাখাল বালক ছিল মায়ের বাড়িতে, তার খেতে আসতে বড় দেরি হতো, একদিন খুব দেরি হয়েছে। তা একদিন দুজনে মা আর সে ছেলে বসে খাচ্ছে, মা খেতে খেতে বলছেন, হ্যাঁ রে আর একটু ভাত নিবি, আমি এত ভাত খেতে পারছি না, বলে খানিকটা ভাত দিয়ে সে ছেলেটা পাতে দিয়েছে। ছেলেটা খেতে খেতে জিনিস পাচ্ছে, আচ্ছা মা আমাদের রান্না কি এক হাঁড়িতে হয় আর তোমাদের রান্না কি আরেক হাঁড়িতে হয়? না বাবা একই হাঁড়িতে হয়। বুঝছি এই ভাতটা যেন কীরকম সুন্দর, জগৎ মাতার স্পর্শে তাতে একটা দিব্য সুগন্ধের ভাব এসেছে। তাই সেই বলছেন যে বলছেন না যে জীবনে অনেক ভালো জিনিস খেয়েছে কিন্তু আজকের এই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা হয় না, কারণ এই প্রত্যেকটি তানার ভেতরে জগৎ মাতার স্পর্শ কৃপা ওই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাই সেটা এত মিষ্টি হয়। এই অন্নভোগ বলছেন মা ঠাকুরকে অন্নভোগ দেবে দেবো কি? মা বলছেন হ্যাঁ ঠাকুরকে অন্নভোগ দেবে, তুমি শুদ্ধ খেতে ভালোবাসেন, আপনাদের যেন কনফিউশন হয় ইষ্ট দেবতাকে দেবো কি না, কারণ গুরুর ওপরে তো আপনাদের বাড়িতে অনেক গুরুজন আছেন বা বেশি হারিয়ে যায়। গুরুর দুটো অর্থ হয়, এক তিনি অন্ধকার থেকে আলো যান আর তিনি ওজনে ভারী গুরু, আর যেমন আমার গুরু চেহারাটা গুরু ভারী। তো এরকম আপনাদের তো অনেক গুরুজন আছেন, তারা আবার নানা রকমের সব নিয়ম কানুন বলতে থাকে। আমাদের শাস্ত্র বলে আপনি আপনার বাড়িতে আপনার ইষ্ট দেবতাকে যা খুশি দিতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু যেখানে সর্বজনের পুজো হয় সর্বজনী, এখানে সর্বজনের শাস্ত্র মেনে চলেন সেইখানে এটা চলে না। পুজোর দুটি ভাব আছে, একটা হচ্ছে বৈধী পুজো, একটা হচ্ছে রাগ অনুরাগের সঙ্গে এই আত্মবধ সেবা, এটা আমাদের মঠ মিশনে হয়ে থাকে। মানুষ যেভাবে খায় তাকে ঠিক সেইভাবে খেতে দেওয়া, মানুষ যেভাবে করতে ভালোবাসে সেভাবে। আমি বলেছি অনেকবার স্মৃতিটা আমার একবারে সারা জীবন মনের মধ্যে গেঁথে আছে। গরমকালে আমরা গিয়ে দেখতাম সকালবেলা মঙ্গলারতির আগে ঘরের দুপাশে ঠাকুরের দুপাশে যে দুটি জানলাটা খোলা থাকতো, যেতে ঠান্ডা হাওয়া গঙ্গার ক্যাস, কারণ তখন না ঠাকুর ঘরে ফাঁকা ছিল না। সেই সুকুমার মারার ভিজে কাপড় দিয়ে মলমলের কাপড় তাতে সেটাতে গঙ্গা জল আর গোলাপ জল দিয়ে সেটা আগে তৈরি করা হতো, গোলাপ জল অগরু নানা সুগন্ধি দিয়ে সেই জলটা তৈরি করা হতো, তারপর সেই জলটা দিয়ে আস্তে আস্তে কাপড়টাকে ভিজানো হতো, এত এমনভাবে ভেজানো হতো তার থেকে এক ফোঁটা জল পড়বে না, একদম শুকনো হয়ে যায়। তাই যে ঠাকুরকে মোছাতেন তার আঙুলের ফাঁকগুলো দাঁতগুলো নাকের পাঁটা কানের এইগুলো এমনভাবে মোছাতেন মানে সত্যি সত্যি চোখের কোন এমনভাবে মোছাতে তারপরে যেমন কিছুটি পরিষ্কার করি ঠিক সেইরকমভাবে পরিষ্কার। আত্মবধ সেবা আমার মতো আমার প্রিয়জন, আমার প্রিয়জন যা খেতে ভালোবাসে কিন্তু আমার কাছে খাবে, কিন্তু যখন সেটা সার্বজনীন হয় তখন সেখানে বিধি নিষেধ যা দেয় আছে সেগুলো করতে হবে। আগে ত্রিবর্ণের এই উপমিত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, কালের নিয়মে শুধু এটা ব্রাহ্মণদের কাছে থেকে গেল, ক্ষত্রিয় বৈশ্য তাদের উপনয়ন এই যেটা উপমিত যেটা সেটাকে পরিত্যাগ করবে। সেই কারণে আমাদের এখন ব্রাহ্মণদের পায়ের তলা চাটতে হবে। আমি যখন বেলুড় মঠে ছিলাম তখন অনেক অব্রাহ্মণকে পুজো শিখিয়েছিলাম, আমার খুব আশা ছিল তারা সব পুজো অর্চনা করবে, তাদের মধ্যে অনেকেই নিজেদের বাড়িতে নিজের জন্য পুজো করতেন, তারা কখনো ব্রাহ্মণদের ডাকতেন না, নিজের বাড়ির ঠাকুরের পুজো নিজের বাড়ির হোম বিশেষ পুজো সব তারা নিজেরা করতেন। যেমনভাবে শিখিয়েছি ঠিক সেরকমভাবে, একজন তো আবার নিজের বাড়িতে নিজের পূজা তিনি ব্রাহ্মণ নয়, কিন্তু দেখেছেন ব্রাহ্মণদের খুব উৎপাত আছে, তাই প্রথম বছরের পর দ্বিতীয় বছর থেকে আর ব্রাহ্মণ ডাকেন না, নিজে নিজেই পুজো করেন, বলেছেন আমার বাড়ির পুজো আমি যেমন পারি তেমনি তখন পুজোও করে খুব নিখুঁত করে এসব করে। মা এত বলার পরে তার স্ত্রীকে বলছেন যে তার স্ত্রী বলছেন যে মা আমাকে এত সেবা করেছেন যে এই ছোটোখাটো সেবা দিয়ে মা আমাকে কৃতার্থ করেছেন, বলছেন মাছ খাওয়ার কথা বলছেন। এবার যে কথাটা এই যে দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধ চলছে তখন, এই যে বিশ্বযুদ্ধ চলছে এত হাহাকার, এতে কি মানুষের কীরকম কী হয়? মা বলছেন এতেও তো লোকের চৈতন্য হয় না, কারণ একে যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করা হয়েছিল না যে এই জগতে সবচেয়ে আশ্চর্য কী বলেছিলেন, নিত্য নিত্য প্রাণী বলে নিত্য চলে জমির ঘরে বাদ বাকি আর রইল যারা মৃত্যু না এসে ভাবছে তারা এইদিকে আছে গরিব পাশে আছে একটু বেশি সময় নিয়েছে, হচ্ছে নিত্য নিত্য প্রাণী মরে নিত্য চলে জমির ঘরে বাদ বাকি আর রইল যারা মৃত্যু না এসে ভাবছে তারা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশা। রোজ মৃত্যু দেখছি তথাপি মনে হচ্ছে আমরা মৃত্যু মুখে পতিত হব। আপনাদের এই গল্পটা বলেছি কিনা জানি না, এটা দিয়ে শেষ করবো।
তখন আমরা যখন ছোট ছিলাম তখনই মেডিকেল কলেজে যাদের কেউ থাকার থাকতো না, তাদের বাড়ির লোক রাত্রি থাকতে পারতো না, আমরা ওই তাদেরই থাকতাম। এইরকম একদিন এমার্জেন্সিতে আছি, এমার্জেন্সিতে সবসময় মৃতপ্রায় রুগীরাই আসে। একজন রুগী এলেন, সমস্ত ডাক্তার সিস্টাররা চেষ্টা করছেন, দেখে মনে হচ্ছে শেষ রাত, তখন প্রায় 4:30 বাজে, সবাই মিলে চেষ্টা করছেন লোককে বাঁচানোর, নানা রকমের সব জিনিসপত্র চলছে। আমি যে যার যার জন্য ছিলাম তার পাশে বেডে সেখানকার ম্যানেজার হিসেবে পেশেন্ট, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে গেছেন এবং সেই দিন সকালে তাকে জেনারেল বেডে দেওয়া। আমি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই লোকটিকে দেখছি, চিকিৎসা চলছে, অপোজিট বেডে দূরে তাকে দেখছি, আর সেই বিছানাটাকে অনেকখানি উঁচু করে দেওয়া যাচ্ছে, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, তাতে সব রকমের ব্যবস্থা করা যায় করছে। তা হঠাৎ করে ওই পুরো হাতা জামার হাতটা গোটানো ছিল সেইটাকে টান দিতে দেখে ওই দাদু বলছে যে লোকটা বুঝলে তো টিপবে না, মিশে যাবে, এটা হচ্ছে কথা, মিশে যাবে। আমারও তাই মনে হলো যে এক্ষুনি বোধহয় চলে যাবে। পরের দিন আবার রাত্রিতে যখন এসেছি, এসেছি পেট ফাঁকা, অন্য আরেকজন পেশেন্ট এসেছে, সেই পেশেন্ট তা নিজের কাজটা ছেড়ে সিস্টারকে জিজ্ঞেস করলাম দাদু কোথায় গেল, লো দাদুবার কোথায় আছে, সকালে উনি মারা গেছেন, আর যিনি দেশে যাবেন বলছেন তিনি ধীরে 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 কভার করছেন। আমরা সবসময় মনে করি মৃত্যু অনেক দূরে আছে, মৃত্যু সবচেয়ে কাছে আছে, আমার চেয়ে অনেক দূরে, এত মাথায় বলছেন, এত লোক হয় তবু আমাদের জীবনে কি বদল হয় না। তারপরে বলছেন ঠাকুর যখন আসেন এই যুদ্ধে আমাদের কি ভালো হবে, ঠাকুর যখনই আসেন তখনই এই রূপ হয়ে থাকে, আরও কত কী হবে, যখন আসেন এই ভয়াল মৃত্যু এই সবগুলো হয়, যাতে আমরা জীবনে ঈশ্বরের অস্তিত্ব, আমাদের আত্ম অস্তিত্ব এটা অনুভব করতে পারি, তখনই আমাদের জীবনে বদল হবে, আদারওয়াইজ কখনো বদল হবে। ওই দিন বৈকালে আমি যখন মাকে প্রণাম করলাম, মাসেই জন্মাষ্টমীর ছুটিতে রাত্রে অন্ধকারে বৃষ্টিতে জয়রামনাটি যাওয়ার কথা উল্লেখ করিয়া আবার তিরস্কার করলেন, গো ভরে ভালো চলা ভালো না। আমি বললাম না আমি আর যাব না। তখন তিনি বললেন মা কোথায়, এই কথায় বুঝিলেন আমি আর জয়রামবাটি যাব না। অমনি মা বলিলেন যাবে বই কি বাবা, তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার মুখে শেল বাঁধে। পৃথিবীর দিকে চাইয়া বলিলেন, পরিবারের দিকে চাইয়া বলিলেন, বৌমা তুমি ওকে দেখো, এইভাবে যেন না চলে। এই হচ্ছেন আমাদের মা, আমাদের যত কষ্ট হয়, আমাদের যতটা না কষ্ট তার চেয়ে বেশি তার কষ্টটা তীব্র হয়। সেই কারণে মায়ের গ্রন্থ, মায়ের কথা, মায়ের ভাব যত আমরা করি, আমরা যেন নিজের সত্তাকে অনুভব করতে পারি। মা যেমন বলেছেন এই জগতে আর কেউ থাকুক না থাকুক সবসময় জানবে তোমার একজন মা আছে। আমরা সবসময় জানি যে একজন শক্ত গার্জেন আছে, আমাদের কোনো ভয় নেই, কিছু গোলমাল করলেই ছুটি ধরে উনি উনি করে ডাকে। আমাদের যেন সবসময় সেই নির্ভরতা থাকে, আমাদের যেন সবসময় সেই ভালোবাসাটা থাকে। এই বলে আজকের মতো আমরা শেষ করছি। প্রণতানাম প্রসীদক্রম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামি তে লোকানাম প্রদায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।